হ্যালো এভিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ত্রিগুণ মেদিক অনুবাদ অনুবাদ চাপটারের চাপ্টার ছয়ের লেকচার নাম্বার দুইয়ে আমি আশা করতেছি তোমরা সবাই প্রথম লেকচারটা দেখে আসছো তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি আজকে আমাদের লেকচার নাম্বার দুই কেমন তো আশা করি প্রথম লেকচার সবাই দেখে আসছো কারণ প্রথম লেকচারে যে থিওরি পড়াইছি আমরা ওই থিওরি রিলেটেড আজকে কিন্তু আমরা ম্যাথ সলভ করব কেমন আর আজকে আমরা সিক্সের শেষ করে আমরা সিক্সের বিটাও শুরু করে দেবো আর সময় থাকলেও সিক্সের বিটা আমরা পুরোটাই শেষ করবো হয়তো পারবো না কিছু বাকি থাকবে তাহলে চলো একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি দেখো এটা কিন্তু সিক্সের অ্যাপ হতেছে আমরা প্রথম দেখো আমাকে কি বলতেছে কোনো একটা ত্রিভুজের একটা জিনিস আমি তোমাকে বলি যখন যখন যে যে থিওরি লাগবে তখন তখন সেই থিওরিগুলো তোমাকে আমি দেখাই দিব সো টেনশন নেওয়ার দরকার নেই দেখো আর সব তো রেকর্ডিং তো না এক সেকেন্ড রেকর্ডিং চলতেছে মাইক শোনা যাচ্ছে ওকে গুড তাহলে দেখো কোনো ত্রিভুজের আমাকে বলতেছে কোনো একটা ত্রিভুজের তিনটা কোন হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত এখন আগে একটু আমাদের তাহলে বুঝতে হবে যে সমান্তর শ্রেণীভুক্ত বলতে আসলে কি বোঝানো হয় যে ধরো সমান্ত শ্রেণীভুক্ত বলতে বোঝানো হবে এরকম যে ধরো তোমার কাছে তিনটা সংখ্যা আছে একটা এ একটা ধরো বি একটা ধরো সি তো সমান্ত শ্রেণীভুক্ত বলতে বোঝায় যে এইখানের মধ্যে এইখানে এই এইটা থেকে এটা যত ডিফারেন্স থাকবে এটা থেকে এটা ডিফারেন্স তো ঠিক ততই হবে মানে এদের মধ্যে একটা পার্টিকুলার ডিফারেন্স থাকবে যেমন কীরকম পার্টিকুলার ডিফারেন্স একটা এরকম একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি ধরো আমি বললাম দুই চার ছয় এটা হচ্ছে সমান্তর দ্বারাভুক্ত কেমনে দুই থেকে তুমি যদি চারে যেতে চাও তোমাকে একটা প্লাস টু করা লাগবে চার থেকে তুমি ছয়ে যেতে চাও তোমাকে একটা প্লাস টু করা লাগবে তার মানে পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে যে সাধারণ অন্তরটা সেটা কিন্তু সেম হবে তার মানে পাশাপাশি দুইটা ডিজিট বা সংখ্যার মধ্যে পার্থক্যটা সেম হবে তাহলে আমরা বলবো তখন যদি এরকম তিনটা সংখ্যা থাকে তিনটা সংখ্যা মানে একাধিক সংখ্যা থাকতে পারে যাদের পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্সগুলো সবসময় সমান তাহলে আমরা বলবো এরা সমান্তর শ্রেণীভুক্ত এরা কি বলবো এরা সমান্তর শ্রেণীভুক্ত বলবো বুঝছো যেমন একটা যদি উদাহরণ তোমাকে দিয়ে দেখো যে ধরো আমি বললাম যে টু বললাম সিক্স বললাম টেন বললাম এটাও কিন্তু সমান্তর শ্রেণীভুক্ত কেমনে টু থেকে তুমি সিক্সে যাও দেখবা প্লাস ফোর যোগ করা লাগবে সিক্স থেকে টেনে যাও দেখবা প্লাস ফোরই যোগ করা লাগতেছে তাহলে দেখো সবসময় সমান জিনিসপত্র যোগ করা লাগতেছে তাহলে এটাকে আমরা বলতে পারি সমান্তর শ্রেণীভুক্ত তো সমান্তর শ্রেণীভুক্তকে আমরা লিখি কীভাবে এটা একটু তো তোমাকে দেখানোর চেষ্টা করি আসো এটা তো গেলো সমান্তর শ্রেণীভুক্ত একদম বেসিক আইডিয়া কেমন একদম বেসিক আইডিয়া গেছে এটা ওকে এখন আমরা কোয়েশন হচ্ছে আমাকে দেখো বলে দিছে কি এখানে আমাকে একটা ত্রিভুজের তিনটা কোন হচ্ছে সমান্ত শ্রেণীভুক্ত তাহলে আমি কি বলতে পারি যে সলিউশন এখানে যখন আমরা করব আমরা লিখতে পারি যে ধরি ত্রিভুজের 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 কোন তিনটি হলো কোন তিনটি হলো সমান্ত শ্রেণীভুক্তকে দেখো কিভাবে লিখে একটাকে যদি আমরা আলফা মাইনাস বিটা বলি এরপরটা হবে আলফা এর পরেরটা হবে আলফা প্লাস বিটা তাহলে এই তিনটা সংখ্যা একটা আলফা মাইনাস বিটা আলফা এবং আলফা প্লাস বিটা এরা কিন্তু সমান্ত শ্রেণীভুক্ত আছে কীভাবে সমান্ত শ্রেণীভুক্তভাবে আছে খেয়াল করে দেখো তুমি যখন এই সংখ্যা থেকে যখন এই সংখ্যায় যাবা তখন তোমাকে একটা বিটা যোগ করতে হয়েছে কারণ আলফা মাইনাস বিটার সাথে বিটা যোগ করলে না সেটা আলফা হবে আবার এই সংখ্যা থেকে যখন এই সংখ্যায় যাবা আরেকটা বিটা তোমার কাছে যোগ করতে হয়েছে দেখো আর একটা বিটা তোমার কাছে এখানে যোগ করতে হয়েছে এরই খেয়াল করে দেখো যখন তুমি এই সংখ্যা থেকে এই সংখ্যায় যাবা আলফা মাইনাস বিটা থেকে আলফা কীভাবে পাবা একটা প্লাস বিটা করে আবার আলফা থেকে আলফা প্লাস বিটা কীভাবে পাবা একটা প্লাস বিটা করে তাহলে তুমি যদি এই দুটো সংখ্যার ডিফারেন্স বের করো এই দুটো সংখ্যার ডিফারেন্স বের করো ডিফারেন্স কীভাবে বের করে শেষ থেকে আদিরা বাদ দে শেষ থেকে আদিরা বাদ দে সবসময় দেখবা বিটা করে থাকতেছে তাহলে এটাকে আমরা সাধারণ অন্তরও বলে থাকি এটাকে আমরা কী বলি সাধারণ অন্তর তাহলে সমান্ত শ্রেণী মুক্তিকে আসলে কীভাবে লেখা হয় আমি তোমাকে একটু করে যদি একটা ইন জেনারেল যদি লিখে দিই সমান্ত শ্রেণী মুক্তি এভাবে করে লেখা হয় যে ধরো এ মাইনাস কে তারপর হচ্ছে এ তারপর লেখা হয় এ প্লাস কে একটা সমান্ত শ্রেণীর সমান্ত শ্রেণীভুক্ত যারা হয় তাদেরকে এইভাবে করে লেখা যায় আর এর পরেরটা যদি তুমি লিখতে চাও তাহলে এর পরেরটা হবে এ প্লাস টু কে এর পরেরটা কি হবে এ প্লাস এ প্লাস থ্রি কে এভাবে করে আগাবে কারণ তুমি যদি মধ্যে ডিফারেন্স বাই করে দেখো কে ডিফারেন্স আসবে এই দুটোর মধ্যে ডিফারেন্স বাই করে দেখবা ক্যা ডিফারেন্স আসবে বুঝছো সমান্ত শ্রেণীভুক্তকে এইভাবে করে লেখা হয় তাহলে আপনি তিনটা কেন লিখছেন কারণ একটা ত্রিভুজ ত্রিভুজের মধ্যে কোন থাকে কয়টা তিনটা যারা হচ্ছে সমান্ত শ্রেণী তাই তিনটা লেখা হয়েছে এরপর আর আলফা প্লাস টু বিটা আমরা লিখবো না কারণ কোন এখানে তিনটা এখন আমাকে বলছে কি আমাকে বলতেছে তুমি বৃহত্তম কোন যেটা আছে বৃহত্তম কোন তোমার কাছে যে বৃহত্তম কোনকে তুমি রেডিয়ানে প্রকাশ করো তাহলে এখানের মধ্যে বলো তো তিনটার মধ্যে বৃহত্তম কোনটা দেখো আলফা আর বিটাকে ধরা যাক আমরা ডিগ্রি এককে প্রকাশ করছি ধরা যাক আলফা এবং বিটা গুলো কি সব ডিগ্রি এককে তাহলে এখানে বৃহত্তম কোন হবে আলফা প্লাস বিটা তাহলে এই জিনিসটা কি হবে বলতো আমার এই জিনিসটা হবে কিন্তু আমার কাছে এখানে বৃহত্তম কোন তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমার কাছে কি ম্যাক্স বা একদম বৃহত্তম তাহলে বৃহত্তম কোনকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করব তো বৃহত্তম কোনকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করলে আমরা কী পাই তাহলে আমি তোমাকে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা এখানে কী করব বৃহত্তম কোনকে রেডিয়ান এককে প্রকাশ করব তাহলে আমরা লিখব এখানে আমার যে বৃহত্তম কোন বৃহত্তম কোন এটা হচ্ছে কত আলফা প্লাস বিটা ধরা যাক এটা ডিগ্রি এককে আছে ধরা যাক এটাকে আমরা গিয়ে এটাকে রেডিয়ানে একঙ্কে প্রকাশ করবো এটাকে রেডিয়ানে প্রকাশ করলে কীভাবে কীভাবে হবে ডিগ্রিকে কীভাবে রেডিয়ানে প্রকাশ করে বলো তো ওই ডিগ্রি যেটা থাকে ডিগ্রি যেটা থাকে সেটাকে কিন্তু আমরা কত ভাগ করি সেটাকে কিন্তু আমরা এখানে একশো আশি দিয়ে ভাগ করি সেটাকে তোমার খেয়াল আছে কি না দেখো একটু একটু যদি মোটা করি সামান্য দেখো তোমার মনে আছে কি না দেখো আমরা সেটাকে কিন্তু কত ভাগ করি এখানে একশো আশি দিয়ে ভাগ করি তারপর কিন্তু আমরা এখানে পাই দিয়ে গুণ করে দিই পায়ে দিয়ে গুণ করে দিলে কিন্তু জিনিসটা আমার কিছু চলে আসে বলো তো রেডিয়ান এককে চলে আসে তাহলে বৃহত্তম কোনকে আমরা কিন্তু রেডিয়ানগোয় প্রকাশ করছি বুঝতে পারছো বৃহত্তম কোনটা আমরা কি করছি রেডিয়ানগোকে প্রকাশ করে দিছি তাহলে বৃহত্তম কোনকে রেডিয়ানগোকে প্রকাশ করলে হচ্ছে আমাদের এই জিনিসটা আসতেছে ওকে ক্লিয়ার আশা করি ক্লিয়ার এবার বলতেছে আমাকে আরেকটা জিনিস কি ক্ষুদ্রতম কোনকে কোন কোনটাকে বলো তো ক্ষুদ্রতম কোনটাকে কোন কোনটাকে ক্ষুদ্রতম কোনকে ক্ষুদ্রতম কোনকে তুমি কিভাবে প্রকাশ করো গ্রেডে প্রকাশ করো গ্রেডে ওই যে একটা শতমূলক পদ্ধতি ছিল না সেই শতমূলক পদ্ধতিতে প্রকাশ করতে বলছে চলো করি আসো সমস্যা নাই তাহলে খেয়াল করে দেখো আমার কাছে যেখানে ক্ষুদ্রতম কোন আছে দেখো আমার কাছে যে ক্ষুদ্রতম কোন আছে এখানে ক্ষুদ্রতম কোন যেটা আছে ক্ষুদ্রতম কোন এখানে কোনটা হবে বলো তো এখানে এটা হবে কিন্তু আলফা মাইনাস বিটা দেখো এখানে একটা জিনিস বাদ যাচ্ছে তাহলে এটা হবে ক্ষুদ্রতম কোন তাহলে আলফা মাইনাস বিটা যেটা আছে এটা হবে কি বলতো এটা হবে মিনিমাম এটা হবে মিনিমাম বা ক্ষুদ্রতম কোন বুঝতে পারছি আলফা মাইনাস বিটা কি হবে এখানে মিনিমাম বা ক্ষুদ্রতম কোন হবে আচ্ছা তাহলে এখন এই জিনিসটাকে এটা কিন্তু ডিগ্রি এককে ছিল এই জিনিসটাকে আমার গ্র্যাড একে প্রকাশ করতে হবে এবং গ্র্যাড একে আমি কীভাবে প্রকাশ করতে পারি গ্র্যাড একে প্রকাশ করার নিয়ম হচ্ছে আমি তোমাকে সিস্টেমটা দেখাই দেখো কী ছিল বলো একটু করে আমাদের এখানে আমাদের এখানে ছিল কিন্তু তোমার এই যে নব্বই ডিগ্রি মানে কিন্তু আমরা কী ধরনের নিতাম চিন্তা করে দেখো আমরা কিন্তু বুঝছিলাম নব্বই ডিগ্রি মানে হচ্ছে তোমার কাছে এখানে একশো গ্র্যাড দেখো মনে আছে কি না নব্বই ডিগ্রি মানে কিন্তু কত হইতো বলো তো একশো গ্র্যাড হইতো একশো গ্র্যাড হইতো তাহলে সুতরাং এক ডিগ্রি মানে কত হবে এক ডিগ্রি মানে কিন্তু হবে একশো একশো ডিভাইডেড বাই নয় তর ডিভাইডেড বাই নব্বই ডিভাইডেড বাই নব্বই ডিভাইডেড বাই কত হবে নব্বই আর এখানে হবে কিন্তু গ্রেড তাহলে তোমার এখানে আছে কত আলফা মাইনাস বিটা ডিগ্রি তাহলে আলফা মাইনাস বিটা ডিগ্রি মানে কত হবে এটা এটার সাথে জাস্ট তুমি আলফা মাইনাস বিটা দিয়ে তাহলে গুণ করে দিবা তাহলে এটা কত হবে তুমি যদি গ্র্যাডে প্রকাশ করো তাহলে এখানে আলফা মাইনাস বিটা এটাকে জাস্ট আমি গুণ করে দিব কার সাথে এই যে একশো ভাগের নব্বই তার মানে দশ ভাগের নয় তার মানে কত এখানে দশ ভাগের নয় দশ ভাগের নয় দিয়ে আমি গুণ করে দিব আর এটা কিন্তু এককে চলে আসছে দেখো বুঝছো কি না আমরা জাস্ট ডিগ্রিটাকে এই ডিগ্রিটাকে আমরা দশ ভাগের নয় দিই কারণ দেখো এক ডিগ্রি মানে যদি এত হয়ে থাকে তাহলে আলফা মাইনাস বিটা ডিগ্রি মানে কত এত ইন্টু দশ ভাগের একশো ভাগের নব্বইকে আমি দশ ভাগের নয়ও লিখতে পারি দশ দি কাটাকাটি করে কেমন তাহলে দশ ভাগের নয় এত গ্রেডিয়ানে পেয়ে গেছি তাহলে আমাকে বলতে সে পারে যে তুমি বৃহত্তম কোনকে রেডিয়ানে প্রকাশ করছো ক্ষুদ্রতম কোনকে তুমি গ্রেডে প্রকাশ করছো এরপরে যদি তাদেরকে অনুপাত করো তাহলে তোমার কাছে অনুপাতটা কত আসবে এত আসবে তাহলে অনুপাতটা তোমার কাছে কত আসবে অনুপাত আসবে তোমার কাছে পাই বাই ফরটি ইস্ট অনুপাত হয় তাহলে এই অনুপাতটা কীভাবে করছো বলো তো বৃহত্তম কোনকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতম কোনকে গ্রেডে তাহলে আগে কিন্তু বলা আছে বৃহত্তম কোণের কথা তাহলে অনুপাতের মধ্যে বৃহত্তম কোনটা উপরে বসবে নিচে বসবে কিন্তু ক্ষুদ্রতম কোণ কারণ ক্ষুদ্রতম কোনটা দেখো পরে বলছে তাহলে আমরা যদি একটা অনুপাত বের করি এখানে যে বৃহত্তম কোন ডিভাইডেড বাই ক্ষুদ্রতম কোন আমরা যদি একটা অনুপাত বের করতে চাই বৃহত্তম কোন ও এখানে তো জায়গা হবে না আমরা তোরা নেক্সট পেজটা একটু করে লিখি কেমন এখানে জায়গা হবে না আসলে তাহলে আমরা যদি একটা অনুপাত বের করতে চাই এখানে চেনার পাট আমার কলমে আসলে একটু নিব ভেঙে গেছে এইটায় জন্য তো ন अदर ন अदरই বেশি তাহলে এখানে দেখো এটা হচ্ছে বৃহত্তম কোন বৃহত্তম কোন ডিভাইডেড বাই যদি আমি এখানে ক্ষুদ্রতম কোন করি ক্ষুদ্রতম কোন যদি এখানে আমরা করি ক্ষুদ্রতম যদি আমরা এখানে করি তাহলে দেখো আমরা এখান থেকে কি পাই তাহলে দেখো এখান থেকে আমরা কি ইকুয়াল টু পাবো এখান থেকে আমরা এই যে দেখো একটু আগে আমরা বের করছি এই জিনিসগুলো এখানে কত বের করছি বৃহত্তম কোন হচ্ছে আলফা প্লাস বিটা বৃহত্তম কোন কত আলফা প্লাস বিটা ডিভাইডেড বে হচ্ছে একশো আশি ডিভাইডেড বে হচ্ছে এখানে একশো আশি আর ইন্টু এখানে কত ছিল ইনটু এখানে ছিল পাই আর ক্ষুদ্রতম কোনটা কত আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা ইন্টু কত ছিল এখানে ইন্টু ছিল টেন ভাগের নয় ইন্টু ছিল টেন ভাগের নয় তা একটা কাজ করি নয়টাকে উপরে তুলে দিতে পারি কারণ নিচে থাকলে তো এটা উপরে উঠে যায় আলটিমেটলি তাহলে এটা হচ্ছে অনুপাত আর এই অনুপাতটা এই অনুপাতটা ভুলো কোয়েশনে দেওয়া আছে করে দেখো ভাগের ফর্টি পাইস টু ফর্টি মানে পাই ভাগের ফর্টি তাহলে এই অনুপাতটা দেওয়া আছে কতটুকু পাই ডিভাইডেড বাই ফর্টি দেওয়া আমাকে কী বের করতে বলছে এখান থেকে কোনগুলোকে ডিগ্রি বের করতে বলছে মানে আলফাবিটার ভ্যালুগুলো বের করতে বলছে অ্যাকচুয়ালি আলফাবিটার ভ্যালুগুলো বের করতে পারলে তো আমি কোনগুলো ভ্যালু বের করে ফেলতে পারবো ও সে আমি এখানে টাইমার অন করিনি একটু টাইমার টন দিই ওকে আচ্ছা তাহলে দেখো ওই যে দেড় ঘন্টা ক্লাস শেষ করার টাইমার টন করছে দেখো তাহলে এখন আমরা জাস্ট কী করবো এখান থেকে দেখা একটা জিনিস এই যে আমার কিন্তু এখান থেকে দেখো এই পাইটা এবং পাই কিন্তু কাটাকাটি যাবে টেন আর ফর্টি এখানে কাটাকাটি গিয়ে এখানে ফোর থাকবে আচ্ছা তাহলে এখান থেকে চলো আমরা ক্যালকুলেশনগুলো করি তাহলে এখানে আমার কাছে থাকবে কি দেখো তো বা দিয়ে আমার কাছে এখানে কী থাকবে বা আমরা যদি এখানে হিসাব করতে চাই আমার উপরে থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা উপরে থাকবে আলফা প্লাস বিটা নিচে থাকবে আলফা মাইনাস বিটা ঠিক আছে আর এখানে কিন্তু নয় এবং একশো আশি কিন্তু কাটাকাটি যাবে নয় এবং একশো আশি নয় কিন্তু উপরে একশো আশি কিন্তু নিচে নয় একশো আশি কাটাকাটিকে দুই আঠারো নয় আর এখানে শূন্য হবে বিশ হবে এখানে এখানে কত হবে বিশ হবে আর বিশ আর এখানে চার কাটা যাবে তখন তাহলে এই বিশ আর চার কাটা গাড়ি যাবে তাহলে এখানে কিন্তু পাঁচ হবে এখানে কিন্তু কত হবে পাঁচ হবে তাহলে এখানে নিচে কিন্তু পাঁচ থাকবে একটা বুঝছো তাহলে এখানে নিচে থাকবে কত নিচে থাকবে তোমার কাছে এখানে পাঁচ থাকবে এখানে একটা পাঁচ থাকবে আর এগুলো সবগুলো কাটা গাড়ি গেছে তাহলে এখানে ওয়ান থাকবে বুঝছো কিনা দেখো জাস্ট সিম্পল কাটাকাটি করছে আর কিচ্ছু না এটা তোমরা নিজেরাই পারো আসলে এগুলো এত জটিল কিছু না তাহলে এখন দেখো আমরা তাহলে এখানে কী করতে পারি আমরা তাহলে লিখতে পারি বা আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা ফাইভটাকে চলো আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ফাইভ পেয়ে যাচ্ছে এবার বলো তো একটু করে আলফা এবং বিটা এটা বলুন আমরা কীভাবে বের করতে পারি আলফা এবং বিটা বলে আমরা কীভাবে বের করতে পারি আমরা যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে আলফা আর বিটার কিন্তু একটা আমি অনুপাত পাবো তাহলে চলো যোজন বিয়োজন করে ফেলি আসো একটু করে তাহলে এখানেই করিয়া আসো পাশেই করিয়া আসো তাহলে আমি যদি এখানে যোজন বিয়োজন করতাম যোজন বিয়োজন মানে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা যোজন করলাম নিচে আবার হচ্ছে বিয়োজন করে দিলাম তো এখানে আমরা কি করতে পারি আলফা প্লাস বিটা এখান থেকে আমি আলফা মাইনাস বিটাটা করলাম তাহলে দেখো তো কত পাচ্ছি আচ্ছা এখানে যে পাঁচ লিখছি পাঁচটা চলে আমি কত লিখতে পারি ফাইভ ভাগের ওয়ানও লিখতে পারি পাঁচটা গিয়ে তাহলে আমি কত লিখতে পারি ফাইভ ভাগের ওয়ানও লিখতে পারি ফাইভ লিখলেও সমস্যা নেই তাহলে এখানে যোজন বিয়োজন করলে কত আসবে উপরে কি উপরে হচ্ছে যোজন তাহলে ফাইভের সাথে এক যোগ হবে নিচে হচ্ছে বিয়োজন ফাইভ থেকে এক বাদ যাবে তাহলে এখানে করলামটা কি এ পাশে যোজন ও বিয়োজন করে তাহলে এই করলাম যোজন ও বিয়োজন বিয়োজন করে ঠিক আছে ওকে তাহলে এখন দেখো এরপর আমরা তাহলে কি পাবো করে উপরে দেখো একটা জিনিস প্লাস বিটা মাইনাস বিটা কাটাকাটি যাবে তাহলে উপরে থাকবে টু আলফা নিচে থাকবে তোমার কাছে এখানে টু বিটা যদিও আমি আলফা বাই বিটা ডাইরেক্ট লিখতে পারতাম বাট তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি আর এখানে কত থাকবে তারপর দেখো তাহলে উপরে থাকবে কিন্তু ছয় নিচে থাকবে চার তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি কত তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি তাহলে তোমার কাছে এখানে দেখো আমার আলফা বাই বিটা আলফা বাই বিটা এটা গেলো কিন্তু তিন ভাগের দুই তিন ভাগের কত হয়ে গেলো এটা তিন ভাগের হয়ে গেছে এখানে দুই হয়ে গেছে তিন ভাগের এখানে দুই হয়ে গেছে আচ্ছা তো যেমন আছে তেমন থাকবে এখানে সমস্যা নেই আমরা চলে একটা জিনিস এখান থেকে এটাকে চলে একটা কাজ করি এটাকে আমরা এখানে এক নম্বর সমীকরণ নাম দিই এখন আমার কিন্তু আলফা বিটা করে বের করতেই হবে কারণ আমার ডিগ্রিতে প্রকাশ করতে হবে আচ্ছা তিনটা কোনতে এগুলো আছে তাহলে এই তিনটা কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে না তাহলে এখানে আমরা লিখতে পারি না যে এখানে এখানে যে তিনটা কোন আছে এখানে যে তিনটা কোন আছে অর্থাৎ আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা এদের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি হয় কারণ এগুলোকে সবগুলোকে তুমি ডিগ্রি একক প্রকাশ করছিলা বা ডিগ্রি একক ধরে নিছ তাহলে এখানে কত হবে বলো আলফা 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 তাহলে থ্রি আলফা হবে আর এখান থেকে মাইনাস বিটা প্লাস বিটার যোগে চলে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আলফা কত বলো তো আলফা পেয়ে যাবো এখান থেকে সিক্সটি ডিগ্রি তাহলে আলফা বিরোটা আমি কোথায় বসাই দিব এই জায়গাটা এক নাম্বারে বসাই দিব আলফা বিরোটা আমি তাহলে এক নাম্বারে বসাই দিব তা আলফা বিরোটা আমি এক নম্বরে বসাই দিলে আমি কিন্তু বিটার বিরোটা পেয়ে যাব তাহলে এখানে দেখো আলফা বিরোধে কত সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই কত এখানে সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে বিটা বিটা আর এখানে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে কত আসবে বলো থ্রি বাই যদি টু হয়ে থাকে এটা তাহলে এখানের মধ্যে তিন আর এটা কাটাকাটি কি বিশ থাকবে দুই আর বিশ গুণ করলে চল্লিশ হবে তাহলে এখান থেকে কিন্তু আমার কাছে বিটার ভ্যালু চলে আসছে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখবো ত্রিভুজের কোণগুলো হলো ত্রিভুজের কোণগুলো হলো কত কত বলো তো আলফা মাইনাস বিটা ছিল প্রথম কোনটা ছিল আলফা মাইনাস বিটা তাহলে আলফা আলফা তো ষাট ডিগ্রি আলফা থেকে যদি বিটা বাদ দাও মানে তুমি যদি এখানে আলফা মাইনাস বিটা বের করো তাহলে আসবে টোয়েন্টি ডিগ্রি আসবে আলফার বেলু কত আসছে সিক্সটি ডিগ্রি আসছে আর আলফা প্লাস বিটা বের করো তো সিক্সটি প্লাস ফর্টি যোগ করলে একশো ডিগ্রি আসবে বুঝছো তাহলে এখানে কোনগুলো কত কত হবে টোয়েন্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর হচ্ছে একশো ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার বোঝা গেছে তাহলে ত্রিভুজের কোনগুলো হচ্ছে তোমার কাছে এত এবং এটাকে ডিগ্রি প্রকাশ করতে বলছে ডিগ্রি আমরা প্রকাশ করে দিচ্ছি এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি কারো কোনো সমস্যা নেই তাহলে এটাই কিন্তু লিখছে দেখো কোনগুলো ডিগ্রিতে নির্ণয় করো ডিগ্রিতে আমরা নির্ণয় করে ফেললাম চমৎকারভাবে তাহলে চলো নেক্সটে চলে যাই আসো নেক্সট আমাকে বলতেছে একটা বহুভুজের কোনগুলো সমান্তর প্রগমনভুক্ত আগের মতো তো ক্ষুদ্রতম কোনটি টু পাই বাই রেডিয়ান টু পাই বাই থ্রি রেডিয়ান এবং সাধারণ অন্তর পাঁচ ডিগ্রি হলে বাহুর সংখ্যা নির্ণয় করো কথা দেখো এটা কিন্তু ত্রিভুজ না চতুর্ভুজ না এটা আমি জানি না কি এটা একটা বহুভুজ তো এই অঙ্কটা করার জন্য একটা কনসেপ্টের তোমার দরকার হবে কিছু কনসেপ্ট তোমার দরকার হবে চলো সেই কনসেপ্টগুলো আগে তোমাকে দিয়ে আসি এই অঙ্কটা আমরা করবো তার আগে চলো কিছু কনসেপ্ট তোমাকে আমি চলো দিয়ে আসি আগে আগে চলো আমি এখানে একটা প্রথমে একটা হেডলাইন দিয়ে আসো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বহুভুজের 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 কোন নির্ণয় মোট কোন নির্ণয় বহুভুজের মোট কোন নির্ণয় এটা একটু শিখার চেষ্টা করি আসো এটা আমরা ফর্মুলাটা আগেই পড়ছি হয়তো না সমস্যা নেই আমি এখন দেখা দিচ্ছি না পড়লেও সমস্যা নেই আমি দেখা দিচ্ছি ওকে দেখি এরকম তোমার ধরো একটা বহুবুজ আছে যার বাহুর সংখ্যা এন দেখো আমরা তাহলে বলতে পারি ধরা যাক বহু বাহুর সংখ্যা বাহুর সংখ্যা ধরা যাক কয়টা অ্যান সংখ্যক আচ্ছা তাহলে অ্যান সংখ্যক বাহুতে কিন্তু শীর্ষবিন্দু কয়টা থাকবে অ্যান সংখ্যকই থাকবে তুমি চিন্তা করে দেখো ত্রিভুজে বাহু তিনটা শীর্ষবিন্দুও তিনটা চতুর্ভুজে বাহু চারটা শীর্ষবিন্দু চারটা পঞ্চভুজে বাহু পাঁচটা শীর্ষবিন্দুও কিন্তু পাঁচটা তাহলে যতটা বাহু থাকে শীর্ষবিন্দুও কিন্তু ততটাই থাকে তাহলে এখানে শীর্ষবিন্দুও কয়টা থাকবে শীর্ষবিন্দুও কিন্তু থাকবে তোমার কাছে এখানে অ্যান সংখ্যক তাহলে বহুভুজের মোট কোন হবে বহুভুজের বহুভুজের মোট কোন এটা সূত্র আসলে তোমরা পড়ে আসছো সবাই এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এন মাইনাস টু ইন্টু কত একশো আশি ডিগ্রি তাহলে কত হবে বলো তো এখানে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে আমরা সবাই পড়ে আসছি যেমন এটার যদি এক্সেক এক্সাম্পল দেখতে চাও তুমি যেমন তুমি যদি এখানে কী করো ত্রিভুজ বসাও ত্রিভুজ চিন্তা করো একটা ত্রিভুজের মোট কোন কত হয়ে থাকে দেখো ত্রিভুজের জন্য এন এর মান কত হবে তিন হবে তাহলে এখানে মোট অ্যাঙ্গেলটা কত হবে বলো তো মোট অ্যাঙ্গেল হবে এখানে তিন বসাও তিন মাইনাস দুই ইন্টু একশো আশি ডিগ্রি করো তাহলে এখানে এক ইন্টু একশো আশি ডিগ্রি পাবা তাহলে ত্রিভুজে কিন্তু মোট অ্যাঙ্গেল হয়ে থাকে এই জন্য একশো আশি ডিগ্রি তিন মাইনাস দুই তো এক তুমি যদি এখানে চতুর্ভুজ নাও তুমি যদি চতুর্ভুজ নাও চতুর্ভুজের জন্য কিন্তু আমার অ্যানারেবেল হয়ে থাকে চার তাহলে যদি তুমি থিটা বের করতে চাও তাহলে আসবে কিন্তু চার মাইনাস দুই তারপর হবে এখানে তোমার কাছে একশো আশি ডিগ্রি দেখবা চতুর্ভুজের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু কত হয়ে থাকে তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে চতুর্ভুজের মোট কোন চারটা চারটা কোণের সমষ্টি কত হয়ে থাকে তিনশো ডিগ্রি হয়ে থাকে ঠিক আছে এরকম করে তুমি কিন্তু সবগুলা ম্যানুয়ালি হিসাব করতে পারো পঞ্চভুজ যাই হোক ম্যানুয়ালিভাবে করে হিসাব করতে পারো আচ্ছা আর এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম জিনিসটা হচ্ছে এরকম তাহলে এরপরে চলো আরেকটা জিনিস দেখে আসে এটা এটা এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে এখানে এই অঙ্কটা করার জন্য এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে আর জিনিস তোমার কাজে লাগবে সেটা হচ্ছে যে এই যে তোমার সসীম সমান্তর ধারার যোগফল এটা একটু কাজে লাগবে দেখো কিসের যোগফল ফল সসীম সমান্তর ধারা যোগফল কেমন তাহলে চলো আমি এখানে দেখাই গুলো তোমরা নাইনটেনে পরে আসছো সবগুলা অসীম ধারা সসীম ধারা তার একটু দেখাই দি এখানে সেটা হচ্ছে কি সসীম সমান্তর ধারার যোগফল সসীম সমান্তর ধারার যোগফল আমি চলো তোমায় ক্রাইটেরিয়া বুঝাই দিয়ে আসো ক্রাইটেরিয়াগুলো চলো বুঝাই দিয়ে আসো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমার কাছে এখানে একটা ধারা লিখছে এরকম এটা প্রথম পদ হচ্ছে এ পরের পথটা হচ্ছে অ্যা প্লাস ডি পরের পথটা হচ্ছে অ্যা প্লাস টু ডি পরের পদ হচ্ছে অ্যা প্লাস থ্রি ডি এভাবে করে আগাচ্ছে খেয়াল করে দেখো আমার এইটা কী জিনিস এটা হচ্ছে আমার প্রথম পদ এটা কী জিনিস অ্যা প্লাস ডিটা হচ্ছে আমার দ্বিতীয় পথ এ প্লাস টু ডি কি জিনিস এটা হচ্ছে আমার তৃতীয় পথ এ প্লাস থ্রি ডি কি জিনিস এটা হচ্ছে আমার চতুর্থ পথ তাহলে তুমি যদি এখানে মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো সেটা হচ্ছে যখন তোমার এই জায়গায় দ্বিতীয় লেখা তখন এখানে ডি এর আগে ওয়ান সহক এই জায়গায় যখন তৃতীয় লেখা ডি এর আগে তখন টু সহক এই জায়গায় যখন চতুর্থ লেখা ডি এর আগে তখন তোমার থ্রি সহক মানে এক এক করে কম সহক এখানে লেখা আছে তাহলে তুমি যদি অ্যানতম পদটা বের করতে চাও অ্যানম পথটা অ্যাকচুয়ালি কত হবে বলো এখানে অ্যানতম পথটা হবে কিন্তু তোমার কাছে এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে অ্যানতম পথ এটা কিন্তু তোমার একটা সূত্র ছিল তোমাদের মনে আছে কি না দেখো এটা কিন্তু কিসের যোগফল এটা হচ্ছে আমার অ্যানতম পথ এটা হচ্ছে আমার অ্যানতম পথ কেমন এটা হচ্ছে আমার কি পদ অ্যানতম পথ আর ধরো দেখ অ্যান্তম পদে গিয়ে আমার সসীম যেহেতু সসীম ধারা অসীম ধারা হলে সেটা তো অসীম পুজো চলবে বাট সসীম ধারাতে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায় ধরা যাক পদে গিয়ে থেমে গেছে সেই ক্ষেত্রে এই যে তোমার প্রথম প্রথম পদের যোগফল এটা একটা সূত্র ছিল তাহলে আমরা লিখতে পারি মানে এক থেকে শুরু করে প্রথম এন পদের যোগফল এন পদের যোগফল সেটা সূত্র তোমার কত হইতো বলো তো একটু করে এটাকে তুমি এস অফ এন দিয়ে লিখতা মনে আছে কিনা দেখো এখানে হইতো এন বাগে দুই হইতো এখানে হইতো কত এন বাগে দুই হইতো এখানে এখানে হইতো এন বাগে দুই হইতো তারপর কি বসতো এখানে এখানে বসতো টু এ বসতো তারপর কি বসতো এখানে প্লাস এন মাইনাস ওয়ান এখানে এখানে ডি বসতো বুঝতে পারছো এখানে কি বসতো ডি বসতো যেখানে ডি বলতে বোঝাচ্ছে সাধারণ অন্তর ডি বলতে বোঝাচ্ছে সাধারণ অন্তর এ বলতে বোঝাচ্ছে প্রথম পথ এন বলতে বোঝাচ্ছে কয়টা কয়টা পদ এখানে গেছে তাহলে এইটা হচ্ছে আমার একটু করে কাজে লাগবে এই অঙ্কটা করার জন্য চলো অঙ্কটা দেখি আসো অঙ্কটাতে কি বলতেছে দেখো একটা বহুভুজের শ্রেণীভুক্ত একটা বুঝের কোন গুলো সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত এখন বহুভুজে দেখো কোশ্চনটা কি বলছে একটু পরি আগে এটার যে ক্ষুদ্রতম সেটা হচ্ছে টু পাই বাই থ্রি রেডিয়ান এবং সাধারণ অন্তর দেওয়া আছে পাঁচ ডিগ্রি সাধারণ অন্তর ডি দেওয়া আছে পাঁচ ডিগ্রি কোয়েশন করছে বাহুর সংখ্যা নির্ণয় করো তার মানে বহুভুজে কয়টা বাহু আছে সেটা আমি জানি না তা আমরা কি ধরে নিতে পারি এট ফার্স্ট যে ধরি বহুবুজের বাহুর সংখ্যা হচ্ছে এন তাহলে আমরা লিখতে পারি এখানে সলিউশনটা যে ধরি বহুভুজের বহুভুজের বাহুর সংখ্যা কতটুকু বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে কত বাহু সংখ্যা হচ্ছে এন তাহলে বহুভুজের কোনগুলো কত করে হবে তো তাহলে আমরা এখানে বলতে পারি বহুভুজের কোনগুলো বহুভুজের কোনগুলো হবে বহুভুজের কোনগুলো হবে যেহেতু সমান্তর প্রগমনভুক্ত তাহলে আমরা বলতে পারি আলফা মাইনাস বিটা তারপর হচ্ছে আলফা তারপর হচ্ছে আলফা প্লাস বিটা তারপর আলফা প্লাস টু বিটা এভাবে করে যাবে জিনিসটা তাই না তারপরে মানে এরপরে যাবে তোমার কত আলফা প্লাস থ্রি বিটা এভাবে করে অগ্রসর হবে এভাবে করে কি হবে অগ্রসর হবে বুঝতে পারতেছে এভাবে করে কি হবে অগ্রসর হবে ওকে তাহলে এখানে একটা জিনিস দেখো তো বহুভুজের বাউর সংখ্যা যেহেতু বহুভুজের মোট কোনটা না বহুভুজের মোট কোন তাহলে কত হবে বহুভুজের মোট এটা তাহলে কত হবে মোট কোন হবে তোমার কাছে কিন্তু এখানে এন মাইনাস টু ইন্টু তোমার কাছে এখানে হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে দেখো ক্ষুদ্রতম কোনটা হচ্ছে টু পাই বাই থ্রি রেডিয়ান বা যেটা আসলে কত হয়ে থাকে তুমি পাই বলে যদি একশো আশি ডিগ্রি বসাও তাহলে দেখবে এটা হয়ে থাকে একশো বিশ ডিগ্রি হয়ে থাকে তার মানে এটা কি ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম কোন এখানে কোনটা বলো তো এখানে ক্ষুদ্রতম কোন হচ্ছে এইটা তাহলে প্রশ্ন মতে আমার কাছে কি দেওয়া আছে এখানে দেখো তো আমার কাছে দেওয়া আছে এখানে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমার কাছে এখানে দেওয়া আছে আলফা মাইনাস বিটা যেটা প্রথম পথ যেটা প্রথম পথ তার ভেলো কত তার ভেলো দেওয়া আছে টোয়াইস পাই ডিভাইডেড বাই কত থ্রি টোয়াইস পাই ডিভাইডেড বাই কত টোয়াইস পাই ডিভাইডেড বাই হচ্ছে থ্রি দেওয়া আছে প্রশ্ন আমাকে দেওয়া আছে এটা টোয়াইস পাই ডিভাইডেড বাই থ্রি দেওয়া আছে এত রেডিয়ান দেওয়া এটাকে যদি ডিগ্রিতে নিয়ে যাও তাহলে এটা আসবে একশো বিশ ডিগ্রি বুঝতে পারছো কি না তাহলে এখানে প্রথম পথটা কত প্রথম পথ এখানে কিন্তু একশো বিশ ডিগ্রি তাহলে এটা কিন্তু আমার প্রথম পথ তাহলে এটা কিন্তু আমার প্রথম পথ এটা হচ্ছে আমার কাছে প্রথম পথ তাহলে এখানে ধরা যাক বাহুর সংখ্যা হচ্ছে এন আমি ধরে নিছি কি এখানে আমি ধরে নিচ্ছি বাহুর সংখ্যা কত বাহুর সংখ্যা হচ্ছে এখানে অ্যান ধরে নিচ্ছি তাহলে বাহুর সংখ্যা যদি অ্যান হয়ে থাকে তাহলে এখানে আর প্রথম পট্টা দেওয়া আছে কত আলফা মাইনাস বিটা তাহলে আমি প্রথম মানে অ্যান পদের যোগফলটা বের করে ফেলি তাহলে অ্যান পদের যোগফল যেটা সেটাই তো কার সমান হবে তো এন মাইনাস টু আর ইন্টু একশো আশি ডিগ্রি কারণ মোট অ্যাঙ্গেল তো এতই হয়ে থাকে মোট অ্যাঙ্গেল কত হয়ে থাকে এগুলো সবগুলো কিন্তু অ্যাঙ্গেল এগুলো সবগুলো কিন্তু অ্যাঙ্গেল এগুলো সবগুলো অ্যাঙ্গেল বা কোন তাহলে এগুলো কিন্তু সবগুলো কোন তাহলে যেই ফোনের প্রথম মান হচ্ছে এত তাহলে এখানে তো একটা অ্যান তো পদ প্রথমে যাবে যেহেতু এখানে বাহু সংখ্যা এন আছে তাহলে আমি প্রথম এই যে অ্যান মানে প্রথম এন পদের আমরা যোগ ফল বের করে ফেলতে পারি তাহলে সবগুলো অ্যাঙ্গেলকে যদি যোগ করি সেটাই আমরা কী পেয়ে যাব মোট মোট কোনটা পেয়ে যাব না তাহলে এখানে আমরা কী করতে পারি আমরা তাহলে এখানে যদি মানে তাহলে আলটিমেট আমরা যদি এখানে করি যে প্রথম বা এ তোমার বহুভুজের কোণের সমষ্টি এটাকে যদি ভাবে লিখতে চাই বহুভুজের দেখো জিনিসটা বুঝতে পারছো কি না সমষ্টি আমার একবারে তোমাকে বুঝাই বলি দেখো ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে তোমার কাছে এখানে তোমাকে আমি একটু করে দেখাই দেখো দাঁড়ো কোণের সমষ্টি ব্যাপারটা হচ্ছে যে তোমার বহুভুজের মোট কোন যে এটা একটা তো আমরা আগে থেকে সূত্র জানি এটা সূত্র এটা হচ্ছে সূত্র বাট তোমার কোয়েশনে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই বহুভুজের কোনগুলো সমান্তর ধারাভুক্ত তাহলে যেহেতু এখানে অ্যান সংখ্যক বাহু আছে তাহলে তুমি অ্যান পথ পর্যন্ত যাবে এই মানে কোন হবে এখানে অ্যানটা ত্রিভুজে কোন কয়টা হয় ত্রিভুজে কোন হয়ে থাকে তিনটা চতুর্ভুজে কোন কয়টা হয় চতুর্ভুজে কোন হয়ে থাকে চারটা তাই না তাহলে এরকম করে যেই বহুভুজের সংখ্যা এন হাহুর সংখ্যা এন সেখানে কোনও থাকবে কয়টা এনটা তাহলে আমি অ্যান প্রথম এন এন সংখ্যক কোনের যোগফল বের করব তাহলে বহুভুজের কোনের সমষ্টি প্রথম অ্যান সংখ্যক কোণের যোগফল তাহলে সেটা কত হবে এন বাই টু অ্যান বাই টু দেখো সূত্রটা একটু আগে লিখে দিছি তাহলে সূত্রটা কত হবে এন বাই টু হবে সূত্র হবে এখানে অ্যান বাই টু হবে কিন্তু টু এ ছিল অ্যা ছিল প্রথম পথ প্রথম পথ এখানে কত আলফা মাইনাস বিটা প্রথম পথ কত আলফা মাইনাস বিটা প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি ছিল সাধারণ অন্তর এটা ছিল ফাইভ ডিগ্রি বা আমি আগে ডি দিয়ে লিখি পরে হচ্ছে আমি আ করবো ডি দিয়ে লিখলাম আগে সমস্যা নেই বা ফাইভ ডিগ্রি তুমি লিখে দিতে পারো সাধারণ অন্তর এখানে কোয়েশনে দেওয়া আছে ফাইভ ডিগ্রি কোয়েশনটা বুঝতে পারছো দেখো তো সিস্টেমটা বুঝতে পারছো কি না কারণ বহু বুঝটা যেহেতু বাউর সংখ্যা অ্যান তাহলে এখানে কোনও থাকবে অ্যান তাহলে প্রথম অ্যান সংখ্যক কোণের যোগফল হচ্ছে তোমার এত তাহলে অ্যান সংখ্যক যে কোনগুলো থাকবে অ্যাঙ্গেলগুলোর যোগ হচ্ছে এত টু ইন্টু প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে আলটিমেটলি কোণের সমস্যাটা কত হবে তাহলে সূত্র থেকে আমরা পাচ্ছি এন মাইনাস টু ইন্টু তাহলে এখানে হবে একশো আশি ডিগ্রি এই সমীকরণ সলভ করে তোমার এনের এর মানটা বের করে ফেলতে হবে বুঝছো এটাই হচ্ছে তোমার এখানে কাজ তাহলে তুমি যদি এখানে লিখতে চাও এটাকে যদি একটু ফার্দার আগাও তাহলে কত আসবে অ্যান ভাগের দুই আসবে এখানে এখানে কত আসবে অ্যান বাগের দুই আসবে এখানে আসবে এন ভাগের দুই আসবে আর এখানে কত হবে দুই গুণন আমি যদি আলফা মাইনাস বিরাট দেখা যদি কত বছর দিতাম একশো বিশ ডিগ্রি বছর দিতাম এখানে যদি কত বছর দিতাম একশো বিশ ডিগ্রি তাহলে কত হইতো এখানে দুশো চল্লিশ এটা একশো বিশ ডিগ্রি যদি করতাম তাহলে দুই ইন্টু একশো বিশ ডিগ্রি মানে কিন্তু দুইশো চল্লিশ ডিগ্রি আসতো প্লাস এখানে কী হইতো বলতো তখন ফাইভ ফাইভ এন তারপরে মাইনাস পাঁচ ডিগ্রি হইতো এটা একটা গেছে তারপর এখানে কী হইত একশো আশি ডিগ্রি ইন্টু এন মানে একশো আশি এন ধরলাম আমরা কেমন এটাকে ডিগ্রি দিচ্ছি না বাট এখানে আমরা মাইনাস তিনশো ষাট ডিগ্রি পাচ্ছি তুমি চাইলে এখানেও ডিগ্রি দিতে পারো একশো আশি ডিগ্রি এন লিখতে পারো পাঁচ ডিগ্রি এন লিখতে পারো সমস্যা নেই জাস্ট আমি এন দিয়ে প্রকাশ করতেছি এখানে তাহলে এখন দেখো আমরা এনগুলোকে এক পাশে নিয়ে আসবো বাকিগুলোকে আমরা তাহলে আরেক সাইডে রেখে দিব তাহলে আমরা দেখো এখান থেকে আমরা তাহলে কী পাচ্ছি বা দিয়ে ফার্স্ট অফ অল এটা কত হবে দুশো চল্লিশ থেকে চলে গেলে দুশো পঁয়ত্রিশ থাকে দুশো পঁয়ত্রিশ ভাগে দুই কত হবে এখানে দুইশো বাগের ভাগের দুইশো পঁয়ত্রিশ দুই হবে দুশো পঁয়ত্রিশ ভাগে দুই এন হবে খেয়াল করে দেখো কেমনে দুশো চল্লিশ থেকে পাঁচ বাদ দাও দুশো থেকে দুশো দুই ভাগ করো ইন্টু এখানে এন আকারা আছে তাহলে দুশো পঁয়ত্রিশ ভাগের দুই ইন্টু হবে প্লাস এখানে দেখো ফাইভ ভাগের দুই ইন্টু এন স্কোয়ার হবে কারণ এখানে দুইটা গুমফল আকারা আছে তাহলে এখানে কত হবে ফাইভ ভাগের দুই ফাইভ ভাগের দুই ফাইভ ভাগের দুই হবে আর তোমার এখানে কত আছে দেখো এই এখানে তোমার একশো আশি আছে তাহলে একশো আশি অ্যানটাকে তোমার কী করতে হবে এই পাশে নিয়ে আসতে হবে তাহলে এই পাশে নিয়ে আসলে তুমি কত পাবো তখন বলো তো মাইনাস একশো আশি এন পাবা মাইনাস একশো আশি এন পাবা তিনশো ষাট ডিগ্রিকে এই পাশে নিয়ে আসো তাহলে এটা প্লাস তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে ইকুয়াল টু কত জিরো তাহলে এখন তুমি যদি ক্যালকুলেটারে এই ইকুয়েশনটা সলভ করো তাহলে তুমি কিন্তু তোমার মান পেয়ে যাবে আচ্ছা আমি একটু করে আর একটু ভেঙে দেখাই এখানে তাহলে চলো আমরা এখানে করি আসো তাহলে আমার কাছে কত আসছে এখানে ফাইভ বাই টু এন স্কোয়ারকে আমরা তাহলে আগে লিখে আসো তাহলে এখানে বা পাইছি কত আমি যদিও এক লাইন এটা সলভ করে দিতে পারি এখন বাট তোমাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি ফাইভ ব্যাগের টু এন স্কোয়ার ফাইভ ব্যাগের টু অ্যান স্কোয়ার তারপর এখানে কত তারপর হচ্ছে তোমাকে এখানে এই দুশো পঁয়ত্রিশ বাই দুই থেকে তুমি একশো আশি বাদ দাও কত থাকবে দেখো দুশো পঁয়ত্রিশ বাইগে দুই থেকে মাইনাস করো একশো আশি তাহলে থাকবে এখানে মাইনাস বাষট্টি দশমিক পাঁচ কত থাকবে মাইনাস মাইনাস বাষট্টি দশমিক পাঁচ এন থাকবে আর এরপরে কি আছে দেখো এখানে এরপর আসে এখানে প্লাস তিনশো ষাট ডিগ্রি এরপর আসে এখানে প্লাস তিনশো ষাট ডিগ্রি ইকুয়াল টু জিরো আছে তাহলে এটা তো তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারো ইকুয়েশন মোড়ে গিয়ে সলভ করলে এন এর মানটা পেয়ে যাবা ইকুয়েশন মোড়ে গিয়ে ক্যালকুলেটরে গিয়ে ক্যালকুলেটারে মোড দিবা মোডে যাই পাঁচ নাম্বার ইকুয়েশন দিবা তিন দিবা তিন দেওয়ার পর এখানে এন স্কোয়ারের শখ কত ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ তারপরে এন এর শখ আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ তারপরে তোমার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সলভ করলে দেখবে অ্যানের মান আসবে কত অ্যানের মান আসবে ষোলো আর আর কত আসছে মান আর আরেকটা আসছে নয় তাহলে আমার বাহু বাহুর সংখ্যা ষোলো হইতে পারে নয়ও হইতে পারে তাহলে আমার বাহুর সংখ্যা কত হইতে পারে ষোলো হইতে পারে নয় হইতে পারে কেমন অ্যাড এন এর মানে যদি নেগেটিভ আসতো তাহলে সেটা গ্রহণযোগ্য হইত না বা ধরোটাই পজিটিভ আসে তাহলে ধরোটা মানে গ্রহণযোগ্য তাহলে আমরা বলবো যে অর্থাৎ বহু বাহু বাহুর সংখ্যা ষোলো অথবা নয় তাহলে আমরা লিখবো এখানে অর্থাৎ অর্থাৎ বহু বুষ্টির বহু ভুজটির বাহুর সংখ্যা সংখ্যা ষোলো অথবা নয় ষোলো অথবা নয় মানে দুইটাই কারেক্ট আনসার বুঝছো দুইটাই কিন্তু এখানে কারেক্ট আনসার দুইটাই এখানে আনসার ওকে আশা করি বোঝা গেছে এটা তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার তাহলে চলো এটা নেক্সটে চলে যাই আসো নেক্সটে চলে এটা তো আমাদের শেষ নেক্সট একটা টপিক আছে সেটা হচ্ছে ঘন্টার কাটা ও মিনিটের কাটার কোণ এই টপিকটা থেকে নর্মালি এমসিকিউ আসে একটা ফর্মুলা আছে চোরাই ফর্মুলা শর্টকাট সেই ফর্মুলাটাকে আমি প্রুফ করব তারপর হচ্ছে তোমার আমি ম্যাথ করে দিব বাট ফর্মুলা প্রুফ তোমার মুখস্থ রাখার দরকার নেই একবার আমার সাথে সাথে দেখবা আর ভুলে যাবা জাস্ট সূত্রটা মনে রাখলে চলবে কেমন বাট একটা বার দেখাই দিই ফর্মুলা প্রুফটা আচ্ছা দেখো এটা হচ্ছে টপিকটার নাম কী ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন তাহলে আমরা একটা ঘড়িকে নিব ধরা যাক আমরা এখানে একটা ঘড়ি একটা ঘড়ি নিচ্ছি একটা ঘড়িকে আমরা এখানে নিলাম কেমন এখানে আমরা কাকে নিলাম একটা ঘড়িকে নিলাম তো ধরা যাক এটা হচ্ছে আমাদের ঘড়ির মিড পয়েন্ট এটা হচ্ছে আমাদের ঘড়ির মিড পয়েন্ট খেয়াল করো এটা হচ্ছে আমাদের ঘড়ি কী বলো তো মিড পয়েন্ট তা আমাদের ঘড়ির আমরা এখানে একটা কাজ করি আসো মানে সেম ঘড়িকে আমরা দুইবার রাখিয়ে আসো তাহলে নিচেও করে রাখি আসো সেম ঘড়িটাকে এখানেও করে রাখলাম তাহলে ঘড়ি কিন্তু ঘড়ি কিন্তু সেমবার আমি একটাতে আমি ঘন্টার কাটাকে নিয়ে বিবেচনা করাবো একটাকে আমি তোমাকে মিনিটের কাটা নিয়ে বিবেচনা করাবো কারণ দুটো একসাথে আঁকবো তাহলে তুমি একটু গোজা খাবা দেখো ধরো এখন সময় বাঁচতেছে দুপুর বারোটা ধরো ধরো কি এখন সময় বাঁচতেছে কত দুপুর বারোটা সময় বাঁচতেছে এখন কতটুকু দুপুর বারোটা তাহলে বারো তাহলে সময় বাঁচতেছে এখন দুপুর বারোটা তাহলে দুপুর বারোটায় গিয়ে কী হয় একজাক্টলি যখন দুপুর বারোটা বাজে তখন যে ঘটনা ঘটে এই ঘন্টার কাটাটা যেখানে থাকে ঘণ্টার কারাটা যেই বরাবর থাকবে ঘণ্টার কারাটা যে বরাবর থাকবে মিনিটের কাটাও একই বরাবর থাকে মিনিটের কাটাও কি হবে একই বরাবর থাকবে তাহলে দুবুই বারোটায় কী হবে আচ্ছা এটা কাজ করি আমরা আমরা চলে এটাকে একটু কালার চেঞ্জ করে দিই এটাকে চলো হচ্ছে আমি মিনিটে ক্যাটাকে আমি এটা কাজ করে আমি ধরা যাক লাল কালার দিয়ে দেখে আসো ওকে তাহলে খেয়াল করি আসো তাহলে যখন একজাক্টলি বারোটা বাজবে তখন কিন্তু আমার এটাও কিন্তু আমার ঘন্টার কাটা আর এটা হচ্ছে আমার মিনিটের কাটা তারা কিন্তু এক্স্যাক্টলি বারোটার দিকে তীর চিহ্নটা হয়ে থাকবে ঠিক আছে আচ্ছা ধরো এখন টাইম হচ্ছে যে কোনো কিছু হইতে পারে তিনটা পনেরো হইতে পারে তারপর হচ্ছে যে পাঁচটা দশ বাঁচতে পারে যে কোনো কিছু হইতে পারে ধরা যাক আমি ধরে নিচ্ছি ধরো টাইম হচ্ছে তিনটা পনেরো ধরো কথার কথা তাহলে যে কোনো টাইমকে আমি কীভাবে একটা জিনিস দেখো টাইমের মধ্যে এইটা আসলে কি নির্দেশ করতেছে এটা আসলে নির্দেশ করতেছে আওয়ার এটা আসলে নির্দেশ করতেছে মিনিট তাই কিনা বলতে একটু করে এটা নির্দেশ করতেছে আওয়ার এটা নির্দেশ করতেছে মিনিট তাহলে যে কোনো টাইমকে আমরা ইন জেনারেলি এইচ ডট এম দিয়ে লিখতে পারি তাহলে যে কোনো টাইমকে আমরা ইন জেনারেলি কি লিখতে পারি এইচ ডট এম দিয়ে লিখতে পারি যেখানে এইচ দ্বারা আওয়ার বোঝাচ্ছে এম দ্বারা মিনিট বোঝাচ্ছে কথা বুঝতে পারছো তাহলে এটা আমরা একটু খেয়াল রাখবো এটা দিয়ে আমরা একটু করে ফর্মুলা দেখাবো একটা জিনিস দেখাবো তোমাকে আচ্ছা চলো আমরা হিসাবপত্র করা শুরু করি আসো এবারে আচ্ছা একটু করে বলো তো ঘণ্টার কাটাটা বারো ঘন্টায় ঘন্টার কারাটা বারো ঘন্টায় তোমার কত ডিগ্রি কোন ঘুরে তাহলে আমরা এটা বলতে পারি যে ঘন্টার কাটা আমার কাছে যে ঘন্টার কাটা আছে আমার কাছে যে ঘন্টার কাটা আছে ঘন্টার কারাটা বারো বারো ঘন্টায় বা একটা জিনিস চিন্তা করো এটা আওয়ারে আর এটা মিনিটে এভাবে করে রিসাব করতে পারবো না হয় দোনোটাকে আওয়ারে নিতে হবে না দোনোটাকে মিনিটে নিতে হবে তো মিনিটকে আওয়ারে নেওয়াটা কিন্তু প্যারা ভগ্নাংশ আসবে আওয়ারটাকে মিনিটে নিয়ে যাও ভগ্নাংশ আসবে না তাহলে বারো ঘন্টাকে আমি কীভাবে লিখতে পারি বারো ইন্টু ষাট বারো ইন্টু ষাট মিনিটে ঘন্টার ঘরেটা বারো ইন্টু ষাট মিনিটে তিনশো ষাট ডিগ্রি করে তিনশো ষাট ডিগ্রি ঘুরে আশা করি আমার সাথে তোমরা সবাই একমত কারণ যখনই আবার বারো ঘন্টা ক্রস হয় পুরোটা ঘুরে আসে ঘন্টার কাটাটা এবং তার কিন্তু রোটেশন হয় কতটুকু তিনশো ষাট ডিগ্রি এতটুকুতে কারো কোনো সমস্যা নেই তাহলে এখন ধরো তিনটা পনেরো বাজে তাহলে ঘন্টার কাটা তাহলে তোমার কী এখানে আবার হচ্ছে তিন ঘন্টা তাহলে তিন ঘন্টার জন্য কতটুকু ঘুরবে আমরা এখনও পনেরো মিনিটটাকে বিবেচনা করতেছি না আমরা এখনও পনেরো মিনিটকে বিবেচনা করি নাই পরে আমরা বিবেচনা করব তাহলে তিন ঘণ্টাকে তো আমি ইন জেনারেল একটা এইচদি প্রকাশ করছি তাহলে এইচ ঘন্টায় কতটুকু ঘুরে সেটা আমাকে বের করতে হবে কারণ আমরা একটা জেনারেল সূত্র বানাবো তাহলে এইচ ঘন্টায় বা এইচ ইন্টু সিক্সটি জাস্ট আমি মিনিটে নিয়ে গেছি এইখানে কতটুকু ঘুরবে তিনশো ষাট ডিগ্রি তারপর ঐকিক নিয়ম সিম্পল ঐকিক নিয়ম আর কিচ্ছু না তারপর এখানে কত হবে তো এখানে তোমার এখানে উপরে বসে যাবে কিন্তু কত এইচ ইন্টু সিক্সটি নিচে বসে যাবে কত বারো ইন্টু সিক্সটি এত ডিগ্রি হচ্ছে ঘুরবে তাহলে দেখো হিসাব করে দেখো কত আসে এখানে তাহলে এখানে সিক্সটি সিক্সটি কাটা যাবে আবার বার এটা কিন্তু এখানে তোমার কিন্তু তিনশো ষাটের সাথে তোমার কিন্তু এখানে কত হবে দেখো তিনশো ষাট ডিভাইডেড বাই বারো হবে তাহলে তিরিশ আসবে তাহলে তিরিশ তাহলে এখানে 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 ডিগ্রি দিছি আবার দুই জায়গায় ডিগ্রি তাহলে ঠিক হয়নি এই ডিগ্রিটাকে তাহলে চলো মুছে দিই ওকে তাহলে দেখো তাহলে কত আসবে এখানে এখানে তাহলে যদি তুমি ভাগ ফল যদি করো দেখবা এটা এটা কাটাকাটি করে তিরিশ আসতেছে আসছে তিরিশ আর এখানে এইচ আছে তাহলে তিরিশ এইচ ডিগ্রি ঘুরে তিরিশ এইচ ডিগ্রি ঘুরে দেখো বুঝতে পারছো কিনা তিরিশ এইচ ডিগ্রি ঘুরে তার মানে তোমার যদি কী হয় তিন ঘন্টার জন্য কত ডিগ্রি ঘুরবে তিন ইন্টু তিরিশ করো নব্বই ডিগ্রি করবে ঘন্টা এগারোটা ঠিক আছে তাহলে তিন ঘন্টার জন্য কিন্তু এরকম ঘুরবে আচ্ছা এবার আসো আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি এবারে মিনিটের কারাটা একটু আমি বিবেচনা করি আসো মিনিটের ক্যারাটা মিনিটের ক্যারাটা কী হয় বলো তো ষাট মিনিটে কিন্তু সে একবার ঘুরে আসে সে কতটুকু ঘুরে আসে মিনিটের ক্যারাটা ষাট মিনিটে একবার কিন্তু পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসে তাহলে আমি বলতে পারি এখানে যে এখানে আমাদের যে মিনিটের কারাটা আছে তাহলে আমরা এখানে বলতে পারি অথবা আরেকটা কাজ করি দাঁড়াও আচ্ছা আমরা আরেকটা জিনিসও বের করি ফেলি এখানে যে আমার এইজ ঘন্টায় ঘুরতে হচ্ছে এতটুকু তাহলে আমার কাছে এম মিনিটে কতটুকু ঘুরবে সেটা সেটা আমরা বের করতে পারবো একটা সেকেন্ডে তারাও হ্যাঁ আমরা যদি তাকে ঘন্টার কাটা নিয়ে ডিসকাস করতেছি আমরা এই ঘণ্টার কাটা নিয়ে আলোচনা করি আসো আচ্ছা দেখো একটা জিনিস আমাকে তুমি একটু করে বলো তো একজেক্টলি যখন তিনটা বাজে একজ্যাক্টলি যখন কি হয় তিনটা বাজে তখন কিন্তু ঘড়ির কাটা যেটা মানে ঘন্টার কাটা যেটা সেটা তিনের দিকে এরো চিহ্ন দেওয়া থাকে তাই না বাট যখন তিনটা পনেরো হয় ওই পনেরো মিনিটের জন্যও কিন্তু ঘড়ির কাটার একটা রোটেশন ঘটে বুঝতে পারতেছি কিনা দেখো একটু করে কিন্তু এটা ঘুরে যায় তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব আমাদের যে ঘণ্টার কারাটা আমরা কিন্তু এখন পুরোপুরি আলোচনা আমরা এখন মিনিটে কাটা নিয়ে আলোচনা করা শুরু করি নি আমরা আলোচনা করতেছি ঘণ্টার কাটা নিয়ে তাহলে আমরা দেখব আমরা বুঝতে পারলাম যে আওয়ারের জন্য এতটুকু ঘুরছে বাট এখানে যে একটা মিনিট আছে সেই মিনিটের জন্য ঘন্টার কাটা কতটুকু ঘুরবে চলো সেটা বের করি তাহলে তখন টোটাল অ্যাঙ্গেল কতটুকু ঘুরছে ঘন্টার কাটা সেটা আমরা বের করে ফেলতে পারব তাহলে আমি যদি তোমাকে বলি মিনিট কত এখানে এম তাহলে এখানে আমরা বলবো যে এম মিনিটে এম মিনিটে তাহলে এটা ঘুরবে কতটুকু বলো তো এটা ঘুরবে হচ্ছে তোমার তিনশো ষাট ডিগ্রি ইন্টু হচ্ছে তোমার কাছে এখানে এম ডিভাইডেড বাই কত হবে ডিভাইডেড বাই হবে তোমার কাছে এখানে এই যে বা নিয়ম করতো স্যার কিচ্ছু না তাহলে বারো ইন্টু তোমার কাছে এখানে ষাট হবে দেখো বুঝছো কি না দেখো এত মিনিটে ঘুরে তিনশো ষাট ডিগ্রি তাহলে এম মিনিটে কতটুকু ঘুরবে তিনশো ষাট ইন্টু এম ডিভাইডেড বেডেনি ভাগ হয়ে যাবে এখানে আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি এখানে কিন্তু ঘন্টার কাটার মধ্যে তোমাকে দুটো জিনিস বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে ঘন্টার কারণে কতটুকু ঘুরলো আর মিনিট অতিবাহিত হওয়ার কারণে কতটুকু ঘুরল ঘন্টা অতিবাহিত হওয়ার জন্য তিরিশে ডিগ্রি ঘুরছে ঘণ্টার কাটা আর এম সংখ্যক মিনিটের জন্য কিন্তু এতটুকু অ্যাঙ্গেলটা ঘুরছে ঘণ্টার কাটা তাহলে আমি বলতে পারি যে আমার যখন এইচ ঘন্টা এম মিনিটে থাকবে তখন ঘণ্টার কাটাটা রেফারেন্স থেকে এটাকে আমি বারোটাকে আমি রেফারেন্স ধরে নিছি বারোটাকে আমরা কী ধরে নিছি বলো তো রেফারেন্স ধরে নিছি আমরা দনোজনে মিনিটের কাটা এবং ঘন্টার কাটাকে বারোটা বারো বারো বারোটা বাজারটাকে আমরা রেফারেন্স ধরে নিছি তাহলে আমরা এখন বলতে পারি যে আমার এইচ এইচ ঘন্টা এম মিনিটে তোমার হচ্ছে যে আমাদের টোটাল ঘূর্ণনটা কত সেটা আমরা বের করে ফেলতে হবে আচ্ছা যে কেটে ক্যালকুলেশন করি কত আছে বলো তো একটু করে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে তিনশো ষাট ডিভাইডেড বাই বারো ইন্টু ষাট তাহলে আসবে হাফ তাহলে এখানে আসবে কিন্তু হাফ এম হাফ এম তার মানে পনেরো মিনিটের জন্য কত কত ডিগ্রি ঘুরবে বলো তো তাহলে এত ডিগ্রি ঘুরে তাহলে পনেরো মিনিটের জন্য তোমার এটা ঘুরবে পনেরো মাগের দুই মানে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ঘুরবে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ঘুরবে পনেরো মিনিটের জন্য তোমার ঘণ্টার কাটাটা সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ঘুরবে তাহলে আমরা বলবো যে এইজ ঘণ্টা বা ঘন্টার কাটা যেটা আছে ঘন্টার কাটাটা ঘন্টার যে কাটাটা আছে সেটা এটা এইচ ঘণ্টা এম মিনিটে এম মিনিটে ঘুরে কত ডিগ্রি টোটাল দেখো এই যে আবারের জন্য ঘুরছে তিরিশ এইচ ডিগ্রি আর মিনিটের জন্য ঘুরছে এম বাই টু ডিগ্রি তাহলে টোটাল ডিগ্রি হচ্ছে এতটুকু টোটাল ডিগ্রি হচ্ছে তোমার এতটুকু মানে তুমি খেয়াল করে দেখবা যখন তিনটা পনেরো বাজে তাহলে এখানে কিন্তু তোমার তিন থাকে বাট তোমার এখানে কিন্তু এরো চিনোটা একজাক্টলি তিনে থাকবে না কন্টার কাটার তিন থেকে একটু কিন্তু বাঁকা থাকে এখানে তিন থেকে একটু কিন্তু এখানে বাঁকা থাকে ধরো এটা যদি চার হয়ে থাকে তার মানে এখানে যদি তোমার ব্যাপারটা যেটা আছে সেটা কীরকম এই যে দেখো এই যে এখানে তো এই অ্যাঙ্গেলটা দেখো এখানে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে আওয়ার এটা ক্রিয়েট করছে কিন্তু এই অ্যাঙ্গেলটা কত এটা হচ্ছে থার্টি এইচ এটা হচ্ছে থার্টি এইচ আর এখানে তো মিনিটের জন্য একটা অ্যাঙ্গেল আছে সেটা কত এম বাগের টু মিনিটের জন্য অ্যাঙ্গেল কত এম বাগের টু তাহলে আমার এই যে এইচ ঘন্টা এম মিনিটে আমার ঘণ্টা কাটা রেফারেন্স থেকে কত ডিগ্রি সরে থাকবে তো রেফারেন্স থেকে কত ডিগ্রি সরবে টোটাল এত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে ক্লিয়ার ঘন্টা কাটাটা কতটুকু ঘুরবে আশা করি ক্লিয়ার এবার আসো আমরা মিনিটের কাটা নিয়ে ডিসকাস করব মিনিটের কাটাটা আমার কি হয় না হয় সেটা চলো সেটা আমরা ডিসকাস করার চেষ্টা করি আসো তাহলে যদি আমরা এখানে বের করার চেষ্টা করি আমার যে মিনিটের কাটা আছে মিনিটের কাটা মিনিটের কাটা কী হয় তো ষাট মিনিটে কিন্তু তিনশো ষাট ডিগ্রি ঘুরে তাহলে মিনিটের কারাটা কী হবে ষাট মিনিটে ঘুরে কত ডিগ্রি ঘুরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে সে এম মিনিটে কতটুকু ঘুরবে সে ঘুরবে কিন্তু আমার এম মিনিটে কতটুকু ঘুরবে দেখো তো এখানে আমরা যদি এম মিনিটে বের করতে চাই এম সংখ্যক মিনিটে সে কতটুকু ঘুরবে তাহলে এখানে আসবে তিনশো ষাট ইন্টু এম ডিভাইডেড বাই আসবে সিক্সটি তাহলে এখানে কিন্তু আসবে কাটাকাটি করে কত ডিগ্রি বলো তো এটা একটা কাটাকাটি যাবে তাহলে এখানে হবে সিক্স এম ডিগ্রি তাহলে এটা হবে সিক্স এম সিক্স এম ডিগ্রি ঘুরে সিক্স এম ডিগ্রি ঘুরে এর মানে কি দেখো এর মানে হচ্ছে তিনটা যখন পনেরো বাসছে তাহলে এখানে তুমি যদি পনেরো বসাও এমের জায়গায় যদি কত বসাও পনেরো বসাও তাহলে পনেরো আর ছয় মানে কিন্তু কত নব্বই তার মানে কিন্তু নব্বই এই মিনিটের কিন্তু তখন নব্বই ডিগ্রি ঘুরবে তাহলে তিনটা পনেরোতে কিন্তু মিনিটে কাটা কই থাকবে বলো তো তিনটা পনেরোতে কিন্তু মিনিটে কাটা থাকবে এই জায়গাতে তিন বরাবর তিনটা পনেরোতে মিনিটে কাটা থাকবে এই বরাবর তিন বরাবর থাকবে তিন বরাবর থাকবে তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি ঘুরছে বা আমি বলতে পারি এটাকে আসলে অ্যাকচুয়ালি সিক্স এম পরিমাণ ঘুরছে সিক্স সেম পরিমাণ ঘুরছে তিনটা পনেরোতে মানে এটা কিন্তু একটাই ঘুরি বাট আমি দুইটা কাটাকে আলাদা আলাদা করে এঁকে দেখাইছি এখন আমি একসাথে এঁকে দেখাবো তার মানে যে সিনারিওটা ওটা দাঁড়াইছে যেই সিনারিটা দাঁড়াইছে সেটা হচ্ছে কি আমরা একটা ঘড়ি চিন্তা করছি আমরা এখানে একটা ঘড়ি চিন্তা একটু বড়ো করে একে আসো ঘড়িটাকে তাহলে আমরা একটা ঘড়ি চিন্তা করছি এখানে যে ঘড়ির সেন্টার ধরো এটা সেন্টার হচ্ছে এটা ফার্স্ট আমরা কী ধরে নিছি ফার্স্ট আমরা ধরে নিছিলাম যে আমার ঘন্টার কারোটাও বারোর দিকে থাকবে ঘন্টার কারোটাও বারোর দিকে থাকবে আর একইভাবে মিনিটের কারোটাও বারোর দিকে থাকবে ধরো ঘন্টার কারটাও বারোর দিকে আছে এবং একই সাথে এখানে মিনিটের কাটাটাও বারোর দিকে আছে এটা আমরা ধরে নিয়েছিলাম ফার্স্ট ঠিক আছে এটা ফার্স্ট আমরা ধরে নিয়েছি দুটা কোথায় আছে দোনাটা বারোর দিকে নির্দেশ করা আছে বাট যখনই এইস ঘন্টা আর যখন এম মিনিট পার হয় এই যে দেখো এইস ঘন্টা আর যখন আমার এক মিনিট পার হয় এম মিনিট যখন আমার কাছে পার হয় সেই সময় এইস ঘন্টা এক মিনিট পার হইলে ঘন্টার কাটার রোটেশন কত হবে ঘন্টার কাটার ঘূর্ণনটা কত হবে ঘন্টার ঘন্টার কাটার ঘূর্ণন হবে তিরিশ এইচ প্লাস এম বাই টু পরিমাণ এম বাই টু ডিগ্রি তাহলে দেখা যাবে ঘন্টার কাটা কীসে আমার কাছে এখানে এই যে ঘন্টার কাটা যেটা ছিল সেটা কতটুকু অ্যাঙ্গেল ঘুরছে সেটা অ্যাঙ্গেল ঘুরছে দেখা যাবে ধরা যাক এখানে চলে আসবে তাহলে ধরা যাক অ্যাঙ্গেল হয়েছে এখানে কতটুকু এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি এইচ প্লাস এম এটা যে কোনো কিছু হইতে পারে আমি ধরে নিচ্ছি র্যান্ডম লেগ অ্যাঙ্গেল ধরে নিচ্ছি আর ওই সময় ওই সময় মিনিটের কাটাটা কতটুকু ঘুরবে মিনিটের কাটা ওই সময় মিনিটের কাটার গুণন কত আমি পাইছি এখানে মিনিটের কাটার ঘূর্ণনটা কত এটা চাইলে তুমি প্রমাণ স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই প্রমাণ এটা হচ্ছে প্রমাণ লাগে না তাও আমি তোমাকে দেখা দিচ্ছি সিক্স এম ডিগ্রি তাহলে এখানে কী হবে তখন মিনিটে কাটা কিন্তু তোমার ধরে এখানে চলে আসবে ধরা যাক ধরা যাক এখানে চলে আসবে মিনিটের কাটা ধরা যাক তাহলে এই অ্যাঙ্গেলটা তখন কত হবে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা এটা কিন্তু হবে তোমার সিক্স এম ডিগ্রি বুঝতে পারছো তাইলে এখন আমাকে বের করতে হবে কি টপিকটার নাম কী পড়ছি ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন তার মানে আমাকে বের করতে হবে এখন এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আসে না এই দুইটার এই দুইটার যে মধ্যবর্তী অ্যাঙ্গেল আসে না এটা আমাকে বের করতে হবে এটা আমাকে বের করতে হবে ঠিক আছে এখন এখানের মধ্যে যে ঘটনা হইতে পারে কখনো কখনো ঘন্টার কারাটা মিনিটের কাটার আগে থাকে আবার কিছু সময় পরে কিন্তু মিনিটের কাটা ঘণ্টার কাটাকে অতিক্রম করে ক্রস করে আগে চলে যায় কথাটা একটু বোঝার চেষ্টা করো তোমার যে ঘটনাটা ঘটে তুমি যদি চিন্তা করো মানে এইভাবেই তিনটা দিয়ে চিন্তা করে আসো তোমাকে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তিনটার মধ্যে তোমার একজেক্ট তিনটায় ঘন্টার কারাটায় এখানে থাকে আর মিনিটের কাটা থাকে বারো বরাবর বাট যখন সময় গড়াতে থাকে তিনটা ধরো পনেরো বাজছে তিনটা পণ্যতে ঘন্টার কাঁটা এখানে মিনিটের কাটা তিন বরাবর বাট তিনটা যখন বিশ বেজে যাবে তিনটা যখন তিরিশ বাজবে তিনটা তিরিশ বাজলে কিন্তু দেখো ঘন্টার মিনিট ঘন্টার কারাটা কিন্তু তিন আর চারে মাঝখানা থাকবে বাট মিনিটের কাটা কিন্তু তোমার হবে তখন নিচে নেমে আসবে তাই মিনিটের কাটা কিন্তু তখন আগে গেছে তার মানে এইখানে যে দুটা ভ্যালু পাইসো এখানে যে দুটো ভ্যালু পাইসো একটা ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা আর একটা ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা এদের মধ্যে কি দেখা যাবে কোনো কোনো সময় ঘন্টার কাটাটা আগে আসে মিনিটের কাটা পিছে আছে আবার কোনো কোনো সময় মিনিটের কাটা আগে আছে ঘন্টার কাটা পিছে আছে। আগে বড় হবে জিনিসটা তাহলে কে বড় কে ছোটো এটা আমরা বের করতে পারতেছি না বাট আমার কী লাগবে আমার তো অ্যাঙ্গেল বের করা লাগবে তাহলে অ্যাঙ্গেল বের করার জন্য আর অ্যাঙ্গেল তো আমরা পজিটিভ অ্যাঙ্গেল চিন্তা করি এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল চিন্তা করতে সেটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাঙ্গেল চিন্তা করি অ্যাঙ্গেল বের করা লাগবে তাহলে এই জন্য আমরা কী করি অনেক সময় আমরা লিখে দিই তাহলে সুতরাং ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন ঘন্টা। ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন এটা এই টু কত হয়ে থাকে এটা এই টু হয়ে থাকে মডুলাস অফ এটা এই টু হয়ে থাকে মডুলাস দিব একটা আমরা মডুলাস দেওয়ার পর কী করবো এখানে এই দুটার মধ্যে ডিফারেন্সটা লিখে দিব কেমন তাহলে এখানে কি লিখবো এখানে লিখব থার্ড এইচ প্লাস এম ভাগের দুই মাইনাস কত হবে এখানে সিক্স এম এখানে তো জায়গা হচ্ছে না এক কাজ করিয়া আসো আমরা জন্য নিচে লিখিয়ে আসো এক কাজ করিয়া আসো আমরা মধ্যবর্তীকণ্ডাকে নিচে লিখিয়ে এখানে আসো তাহলে কত হবে এটা এখানে হবে থার্টি এইচ প্লাস এম বাই দুই মাইনাস সিক্স এম হবে বুঝছ তাহলে এত ডিগ্রি এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার আশা করি এটা বুঝতে পারছি তাহলে এইটা হচ্ছে এটা শর্টকাট বাট এই শর্টকাটটা কোথেকে আসছে আমি তোমাকে দেখাই দিয়েছি থার্টি এইচ প্লাস এম বাই টু মাইনাস সিক্স এম এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোন বাট এখানে একটা অ্যাক্সেপশনাল একটা কেস আছে সেটাকে আমি তোমাকে চলো দেখাই দিয়ে আস একটু করে ব্যাপারটা হচ্ছে একটা ঘটনা ঘটতে পারে কীরকম তোমাকে চলো আমি দেখাই যে ধরো এমন হইল যে ধরো এমন হইলো যে কীরকম ধরো তোমার কাছে এখানে আমাদের এটা ধরো দেখ আগে চলো সেন্টার আগে আসো ধরো এটা করি সেন্টার ধরে এমন হইল যে আমার ঘন্টার কাটা এদিকে আছে আবার তোমার মিনিটের কাটা যেটা আছে মিনিটে কাটা ধরে এদিকে আছে মিনিটে তোমার এদিকে আছে এখন আমরা যে থিটা হিসাব করি সেই থিটাটা কিন্তু কীভাবে হিসাব হয় বলতো এই অ্যাঙ্গেলটাকে হিসাব করি আমরা নর্মালি মানে আমরা যদি এই এই ক্যালকুলেশনের মাধ্যমে এই ক্যালকুলেশন দিয়ে যখন আমরা অ্যাঙ্গেল হিসাব করছি এই ক্যালকুলেশন দিয়ে যখন আমরা কী হিসাব করছি অ্যাঙ্গেল হিসাব করছি তখন আমরা কিন্তু আসলে থিটা আমরা কীভাবে বের করছি এইটাকে বের করছি বাট এটা অ্যাকচুয়ালি যখন আমরা সব সময় ঘন্টার কাটার মিনিটে কাটার মধ্যে মধ্যবর্তী কোন বললে আমরা সূক্ষ্ম কোনটাকে বলবো আমরা কোনটাকে বলবো সূক্ষ্ম কোনকে বলবো বাট এই ক্ষেত্রে তো থিটা যেটা আছে এই ক্ষেত্রে যেটা থিটা সেটা তো গ্যাটার দেন একশো আশি ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটাকে অ্যাকসেপ্ট করবো না কারণ আমরা কি করবো না আমরা সূক্ষ্ম কোনটাকে বিবেচনা করব কোণটাকে আমরা বিবেচনা করবো না কেমন যেমন দেখো এখানে আমরা এই মানে আমরা কিন্তু এখানে যে এই যে সূত্রটা প্রমাণ করলাম তোমার এখানে এই যে সূত্রটা প্রমাণ করলাম সেটা কিন্তু এইটা প্রমাণ করছে এইটা এইটা যে কোণ মানে আমরা থিটাকে সূক্ষ্ম কোণ ধরে আমি এখানে ফর্মুলাটা পাইছি তাহলে এটা কিন্তু থিটা যেটা হচ্ছে কোণ বাট অনেক সময় থিটার ভ্যালুটা একশো আশি ডিগ্রি থেকে বড় আসতে পারে যেমন এই কেসটার ক্ষেত্রে যদি এরকম হয় তিনটা পঞ্চান্ন বাজে এই কেসটার ক্ষেত্রে থিটাটা একশো আশি ডিগ্রি থেকে বড় আসতে পারে সেই ক্ষেত্রে নিয়মটা কি যদি থিটা গ্যাটার দেন একশো আশি ডিগ্রি হয় যদি কি হয় যদি থিটা গ্যাটার দেন একশো আশি ডিগ্রি হয় তবে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তীকণ তবে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন এটাই বলতে হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস মাইনাস এই ডিগ্রিটা থার্টি এইচ প্লাস এম ভাগের টু মাইনাস সিক্স এম এটা ঠিক আছে এত ডিগ্রি মানে ব্যাপারটা হচ্ছে কি তুমি নর্মালি আগে কী বের করবা থিটা বের করবা এবং তিটা বের করার সূত্র কী তিটা বের করার সূত্র হচ্ছে এই যে থার্টি এইচ প্লাস এম ভাগের টু মাইনাস সিক্স এম এটা হচ্ছে থিটা বের করার সূত্র তো যদি সেটা একশো আশি ডিগ্রি থেকে ছোটো আসে তাহলে তো কোনো ইস্যু নাই বাট একশো আশি ডিগ্রি থেকে বড় আসলে সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোনটা হবে তিনশো ষাট ডিগ্রি থেকে এটা বাদ দেবে কেন তিনশো ষাট ডিগ্রি থেকে কেন বাদ করলেন ভাই কারণ দেখো একশো আশি ডিগ্রি থেকে বড় হলে আমি এটাকে কোন বিবেচনা করবো আর এই এঙ্গেলটাকে আমি কীভাবে পাবো এই অ্যাঙ্গেলটাকে পাবো তিনশো ষাট ডিগ্রি থেকে থিটা বাদ দেওয়ার মাধ্যমে বুঝতে পারছো থিটা বাদ দেওয়ার মাধ্যমে আর থিটাকে তো আমরা ধরে নিচ্ছি এটা থিটা বেলুতে তো আমরা ধরে নিচ্ছি এটা তাহলে ব্যাপারটা হচ্ছে তাহলে আমি সামারি করে দিই সামারি হচ্ছে ফার্স্ট অফ অল আমরা আগে থিটা বের করবো যখনই আমাকে বলবে থিটার মান যদি একশো আশি ডিগ্রি থেকে ছোটো হয় বা একশো আশি ডিগ্রিও যদি হয় সেই ক্ষেত্রে তাহলে আমরা কী করবো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে ঠিক আছে ভাই যে তোমার এখানে তাহলে আমাদের মধ্যবর্তী কোণ হবে এই ভ্যালুটা আর যদি থিটার মানটা একশো আশি ডিগ্রি থেকে বড় হয়ে যায় তখন আমরা বলবো মধ্যবর্তী কোণ হবে এটা কারণ সবসময় সর্বদা সূক্ষ্ম কোণকে বিবেচনা করতে হয় সর্বদা কী করতে হয় সূক্ষ্ম কোণকে বিবেচনা করতে হয় বোঝা গেছে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো তাহলে এটা একটা ফর্মুলা প্রমাণ ছিল আশা করি তোমরা এটা বুঝতে পারছো চলো আমরা নেক্সটে চলে যাই চলো আমরা এখন একটা ম্যাথ দেখিয়ে আসো সকাল দশটা পঁয়তাল্লিশটায় ঘড়ির ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তীকোণকে ডিগ্রিতে প্রকাশ করো তো এটা আমরা ডাইরেক্ট করে দেবো কারণ এগুলো এমসিকিউতে আসে এগুলো মানে আর নতুন করে করার দরকার নেই এম সিকিউতে আসে এগুলো সলিউশন করে আসো সলিউশন তাহলে এখানে কারণ আমরা থিটা বের করবো আগে থিটা কত থিটা সূত্র হচ্ছে থার্টি এইচ প্লাস এম ভাগে দুই মাইনাস সিক্স এম তাহলে এখন দেখো তো এখানে কত আছে এখানে আমার দেওয়া দশটা পঁয়তাল্লিশ তাহলে এটা নির্দেশ করতেছে আমার এইচ এটা নির্দেশ করতেছে আমার কাছে এখানে এম তাহলে আমার কাছে এখানে এইচের এর ভ্যালুটা কত এইচের ভ্যালু হচ্ছে দশ আর এম এর ভুলো কত এম এর বেলো হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ভাগে দুই মাইনাস সিক্স ইন্টু পঁয়তাল্লিশ সিক্স পঁয়তাল্লিশ তাহলে এটাকে মোট করে দাও এটাকে মোট করে দাও তাহলে এখানে দেখো তখন কত আসে এখানে আমরা যদি বের করতে চাই এই ভুলোটা থার্টি ইন্টু দশ প্লাস পঁয়তাল্লিশ ভাগে দুই মাইনাস সিক্স ইন্টু পঁয়তাল্লিশ তাহলে এটা আসছে কিন্তু বান্ন দশমিক পাঁচ তাহলে আমার এখানে কিন্তু ইজিলি আনসারটা হয়ে গেছে এটা হচ্ছে আমার বান্ন দশমিক পাঁচ ডিগ্রি কেমন আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি কারো এখানে কোনো সমস্যা নেই তারপরে এরপর আমাদের চলো নেক্সটে দেখি নেক্সটে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা নিয়ে আলোচনা করবো তার আগে একটা জিনিস আলোচনা করার দরকার আছে আমাদের সেটা হচ্ছে বৃত্তস্থোকন এবং কেন্দ্রস্থকন নিয়ে কিছু ইস্যু ইস্যু আছে আমাদের সেগুলো চলো আমি তোমাকে দেখা দেওয়ার চেষ্টা করি তো একটা আমি তোমাকে চলো দেখে আগে অ্যাট ফার্স্ট চলো আমি তোমাকে আগে দেখাই বৃত্তস্ত জিনিসটা কি প্রথমে চলো আমি ব্যাখ্যা করবো আগে বৃত্তস্ত কোন কেমন প্রথমে চলো আমি ব্যাখ্যা করি আগে বৃত্তস্ত কোন এই জিনিসটা কি জিনিস বৃত্তস্ত কোন পরে বৃত্তস্ত কোন এবং মধ্যে আমি সম্পর্কে স্থাপন করে দিব টেনশন নিও না তো বৃত্তস্ত কোন বোঝার জন্য অ্যাট ফার্স্টে আমরা একটা চলো আগে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত আর এই বৃত্তের কেন্দ্র এখানে হইতে পারে এখন ধরো এখানে একটা জে আছে এখানে একটা এখানে এখানে ধরো একটা জে আছে একটা তোমরা চিনো গতকালকে চিনাইছি তাহলে ধরো এটা একটা এটা এটা একটা আর ধরো জে ঠিক আছে তাইলে আমাদের এই যে জিনিসটা এটা একটা জে আর এটা একটা জে ধরো দুইটা জে তারা বৃত্তের কোনো একটা বিন্দুতে মিলিত হইছে তাহলে দুইটা যে বৃত্তের কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে কেমন মানে পরস্পরকে ছেদ করতেছে দুইটা তাহলে এখানে যখন যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাকে আমরা কি বলবো বৃত্তস্থ কোন বলবো তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো বৃত্তস্থ কোন আমরা বলবো বুঝতে পারছো তাহলে দুইটা জ্যের ছেদ বিন্দুতে দুইটা জ্যের মানে বৃত্তের উপর অবস্থিত এমন যদি হয় যে যেখানে মানে ছেদ করছে সেখানে যে কোনটা তৈরি হবে সেটাকে আমরা বলি বৃত্তস্ত বোঝা গেছে বৃত্তস্ত আশা করি বুঝতে পারছো তাহলে বৃত্তস্ত কী কি হবে যে বৃত্তস্ত হচ্ছে দুইটি যে যদি বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করে পরস্পরকে তাহলে সেই ছেদ বিন্দুতে জ্যা জ্যদয়ের মধ্যবর্তী যে কোনটা সেটাকে আমরা বলবো বৃত্তস্ত কোন আমি আর ডেফিনেশন ডেফিনেশন লিখে দিচ্ছি না ঠিক আছে এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার আসি যে আমাদের কেন্দ্রস্থ কোন জিনিসটা কি এবার আসি আরেকটা জিনিস সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোন জিনিসটা কি আসো তোর একটু দেখার চেষ্টা করি একই সাথে লিখে দিই কেন আসো কেন্দ্রস্থ কোন জিনিসটা কি কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন এই জিনিসটা কি চলো তোমাকে লিখে দিয়ে আসো কেন্দ্রস্থ কোন জিনিসটা কি কেন্দ্রস্থ কোন মানে হচ্ছে তোমাকে আমি দেখাই সেম এই ফিগারটাকে চলো আমি এখানে একটু করে ইয়া করি আসো এখানে নিয়ে আসি আসো ওকে কেন্দ্রস্থ কোন মানে হচ্ছে এই যে দেখো এখানে একটা জ্য আছে এখানে একটা জে আছে তাহলে তুমি কি করবা এই জায় থেকে ধরো এইটাকে লাইনটাকে মিলাই দিলা কেমন আবার সেমভাবে তুমি কি করলা এই জায় থেকে ধরো এই কেন্দ্র এখানে মিলাই দিলা ওকে অথবা এভাবে চিন্তা এইভাবে চিন্তা করি আসো এইভাবে চিন্তা করি আসো এখানে আমার কাছে যে দুইটা জে আছে এখানে আমার কাছে যে এইটা একটা জে এইটা একটা জে সেটা কোন বৃত্ত চাপকে ছেদ করছে সেটা দেখো এই বৃত্ত চাপ যেটা আছে না এটাকে তারা কিন্তু কভার করছে এটাকে তারা কি করছে কভার করছে ঠিক আছে এই বৃত্ত বৃত্ত কি করছে কভার করছে তাহলে তখন এইখানে এখানে ধরো তুমি একটা লাইন টানো কেন্দ্র বরাবর জেয়া থেকে কেন লাইন টানো একটা আর এখান থেকে জয়া থেকে কেন লাইন টানো একটা তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ এটাকে আমরা কি বলবো কেন্দ্রস্থ জিনিসটা কি হবে জিনিসটা হবে এরকম যে যে তোমার আছে যারা করছে এখানে তারা যখন এটা বৃত্তচাপ তৈরি করে যখন মানে যতটুকু বৃত্তচাপ দখল করছে সেই বরাবরই কিন্তু কেন্দ্রস্থ কোনটা থাকবে তাহলে জ্যগুলো থেকে তুমি কেন্দ্র বরাবর লাইনটা টানবা আর যে এই বৃত্ত চাপ বরাবর তুমি যে অ্যাঙ্গেলটা বিবেচনা করবা সেটা কিন্তু বলো তো সেটাই কিন্তু হবে কেন্দ্রস্থ কোন হবে এখন একটা সম্পর্ক কিন্তু এদের মধ্যে আছে যে কেন্দ্রস্থ গণিকুলটি কি হয়ে থাকে কেন্দ্রস্থ গণিকুল হয়ে থাকে কিন্তু টু গুণন বৃত্তস্থ কোন এটা তোমরা উপভদ্র সবাই পরেও আসছ যে আমার কেন্দ্রস্থ কোন যেটা আছে কেন্দ্রস্থ কোন এটা এগুলো কত হয়ে থাকে এটা হয়ে থাকে টু ইন্টু বৃত্তস্থ কোন হয়ে থাকে টু ইন্টু কিন্তু বৃত্তস্ত কোন আসলে হয়ে থাকে তাহলে কেন্দ্রস্থ গণিকুলটি কত হয়ে থাকে টু ইন্টু বৃত্তস্থ কোন হয়ে থাকে এটা চাইলে তুমি ফর্মুলার প্রমাণটাও দেখতে পারো যদিও তোমরা আগে দেখে আসছো আর ফর্মুলা প্রমাণ দরকার নেই তারপরে তোমার যদি ইচ্ছা করে মানে যারা দেখতে ইচ্ছা করতেছে তাদের জন্য আমি দেখাই দিই তবে ফর্মুলার প্রমাণটা আসলে ইম্পর্টেন্ট কিছু না কেমন ফর্মুলার প্রমাণ না দেখলেও আসলে চলে তারপরে চলো তোমাকে আমি দেখাই দিয়ে আসো ফর্মুলা প্রুফটা দেখাই দিয়ে আসো মানে এই সম্পর্কটা থেকে আসছে কেন্দ্রস্থ কোনো এই টু গুন বৃত্তস্থ কোন চলে এই জিনিসটা তোমাকে আমি দেখাই দিয়ে আসো দেখো ধরো আমি এটা বৃত্ত চিন্তা করি আসো ধরো আমি এখানে একটা বৃত্ত চিন্তা করতেছি ধরো দেখ আমি এখানে একটা বৃত্ত চিন্তা করতেছি আচ্ছা তা আমার কাছে ধরা যাক এইখানে একটা আমার বৃত্তের এই যে কি আছে এটা কেন্দ্র তো ধরো আমার কাছে এখানে একটা জে আছে আমার কাছে এই বরাবর একটা জে আছে ঠিক আছে আর ধরা যাক এটা হচ্ছে আমার বৃত্তের বেশ আমার বৃত্তের বেশ আর ধরো আমার এই বরাবর একটা জে আছে এই বরাবর একটা জে আছে ওকে এই বরাবর একটা জে আছে তাহলে আমি কি করলাম আমি করলাম কি যে এটাকে ধরা যাক আমরা বললাম এটা হচ্ছে আমাদের অ্যা বিন্দু এটা হচ্ছে আমাদের বি বিন্দু এটা আমাদের সেন্টার ও এটা ধরা যাক হচ্ছে আমাদের এখানে সি বিন্দু এরকম আমি নামকরণ করলাম কেমন এরকম আমি কী করলাম এখানে নামকরণ করে দিলাম আচ্ছা ভালো কথা তাইলে খেয়াল করে দেখো তো এখানে আমাদের আমরা যদি চিন্তা করি এখানে দেখিয়ে আসো আমরা একটা কাজ করতে পারতাম সেটা কি কাজ আমরা যেটা করতে পারতাম আমরা যদি এখানে লাইন চিন্তা করি দেখো আমি যদি তোমাকে এখানে একটা লাইন বড় লাইন চিন্তা করাই এই লাইনটাকে তুমি চিন্তা করো তো এই লাইনের দৈর্ঘ্য কতটুকু হবে আচ্ছা একটা জিনিস দেখো এতটুকু দৈর্ঘ্যটা তোমার কাছে কত হবে আর হবে তাহলে এতটুকু দৈর্ঘ্যটা তোমার কাছে এখানে কত হবে এটাও কিন্তু তোমার কাছে আর হবে এটাও তোমার কাছে কত হবে এখানে আরই হবে তাই না কারণ এখানে ব্যাসার্ধ দুটা কার সমান হয়ে থাকে দুটোটা এখানে ব্যাসার্ধ সমান হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটাও আলফাই হবে ভাই এটা কেমন এটা কেমনে চলো আমি তোমাকে বুঝাই দিচ্ছি আসো আমি চলো তোমাকে এই অ্যাঙ্গেলটা আলফা হইলে এই অ্যাঙ্গেলটা আলফা হবে এখন কোয়েশন হচ্ছে এটা কেমনে চলো আমি তোমাকে বুঝাই দিচ্ছি একটা ত্রিভুজ কল্পনা করো একটা ত্রিভুজ কল্পনা করো যে ত্রিভুজে দুইটা বাহু সমান যে এই ত্রিভুজে দুইটা বাহু সমান ধরো এটাও আর এটাও ধরো আর দুইটা বাহু যদি কোন একটা ত্রিভুজের সমান হয় তাহলে এখানে যে কোন তৈরি হবে এটার পরিমাণও সমান হবে এটা হচ্ছে একটা রুলস এটা হচ্ছে নিয়ম এটা উপপাদ্য উপপাদ্যের প্রমাণ আমরা করতে যাব না যেহেতু এখানে দেখো এটা একটা ত্রিভুজ এবং সেই ত্রিভুজে এই বাহুর দুর্ঘ আর এই বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এখানে যে কোনটা তৈরি করবে তাহলে আমরা সেই কোনটাকে কি বলবো যে আমরা এখানে বলবো এটা হচ্ছে পরস্পর সমান আচ্ছা তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে করা ধরতাম এই অ্যাঙ্গেল যেটা আছে এটাকে যদি আমি বিটা চিন্তা করি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে একশো আশি ডিগ্রি মাইনাস বিটা হবে এই অ্যাঙ্গেলটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস বিটা হবে তাইলে তুমি এখানে খেয়াল করে দেখো যে আমি একটা ত্রিভুজ এখানে পাচ্ছি এইটা এইটা এটা এটা তাহলে আমি যদি এখানে ত্রিভুজ এ ও বি চিন্তা করতাম তাহলে সেই জায়গাতে আমি যদি তিনটার যোগফল যোগ করি আলফা প্লাস আলফা প্লাস একশো আশি ডিগ্রি মাইনাস বিটা মাইনাস বিটা ইকুয়াল টু কত তাহলে একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিনগুণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কী পাইতাম তখন বলো তো টু আলফা পাইতাম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কাটা বিটা পাইতাম তাহলে বিটাইকুলু কী চলে আসছে তোমার কাছে এখানে তখন বিটাইকুলো চলে আসছে কিন্তু টু ইন্টু আলফা এবার তাহলে তুমি খেয়াল করে দেখো বিটা জিনিসটা কি বিটা এখানে তাহলে দেখো এই যে আমার এটা তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে এখানে দাঁড়াও একটু করে তার মানে এখানে আমরা আলফাটাকে আমরা কি বলতে পারি আলফাটাকে আমরা বলতে পারি কেন্দ্রস্তেকণ এই যে দেখো সরি ধরো আলফাটা কেন বলতে পারি বৃত্তস্ত কন হচ্ছে বিত্বস্ত কোন আলফা দেখো এখানে উত্তর দিয়েছে তার আলফা হচ্ছে বিধ্বস্ত কোন কেমন তাহলে আলফা হচ্ছে এখানে কি বিধস্বস্ত কোন টু ইন্টু বৃত্তস্তকন এগুলো কেন্দ্রস্ত কোন মানে এটা একটা প্রমাণ আর কি প্রমাণটা তোমার নেসেসারি না তুমি প্রমাণটা চাইলে স্কিপ করতে পারো প্রমাণ চাইলে তুমি এখানে চাইলে প্রমাণটা স্কিপ করতে পারো কেমন এটা প্রমাণিত হয়ে গেছে আর তুমি চাইলেই প্রমাণটা স্কিপ করতে পারো ঠিক আছে তাহলে চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই এই প্রমাণটাকে চাইলেই তুমি স্কিপ করতে পারো বাট এই ফর্মুলা তোমার কাজে লাগবে কেন্দ্রস্থ টু কি হয়ে থাকে টু গুণন বৃত্তস্ত কোন হয়ে থাকে এই ফর্মুলাটা তোমার এখানে কাজে লাগবে আচ্ছা আমরা আস্তে আস্তে যাই তাহলে আমরা ক্লিয়ার হবে আরও জিনিসপত্র তাহলে এবার আসলে আমরা ত্রিভুজের ক্ষেত্র ফলে কিছু ফর্মুলা আমরা দেখার চেষ্টা করব কেমন এগুলো আমরা আগে দেখে আসছি এই ফর্মুলাগুলো আমরা প্রমাণ করতে যাব না আমরা যা ফর্মুলাগুলো দেখবো আস তো কীরকম হয়ে থাকে যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি এখানে দেখো ম্যাথ করতে আমাদের সাহায্য লাগবে এগুলোর একটা ত্রিভুজ চিন্তা করলাম তো এই ত্রিভুজের ধর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ ধর দেখ এই বিন্দুর হচ্ছে কত এই বিন্দুর হচ্ছে একটা কাজ করি এটাকে করিয়া হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ কেমন তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এ বিন্দু এটা হচ্ছে আমার কাছে বি বিন্দু এটা হচ্ছে আমার কাছে এখানে সি বিন্দু তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা আছে এটা হচ্ছে আলফা এই অ্যাঙ্গেলটাকে ধরা যাক আমরা বিটা ধরলাম এই অ্যাঙ্গেলটাকে ধরো আমি গামা ধরলাম তো ত্রিভুজের ক্ষেত্রফুল এরিয়া নির্ণয়ের সিস্টেম হচ্ছে ত্রিভুজের এরিয়া নির্ণয়ের সিস্টেম হচ্ছে একটা তো আছে ভূমিগুণ উচ্চতা বাট ভূমিগুণ উচ্চতা ছাড়াও বের করা যায় কীভাবে তুমি এখানে ধরো হাফ লিখলা সাইনের সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের একটা তুমি যদি এখানে অ্যা আর বিসি বাহুকে গুণ করো সেই ক্ষেত্রে তোমার বসাইতে হবে এ বি আর বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল বিটাকে অথবা এরিয়াটাকে তুমি এভাবে লিখতে পারো হাফ ইন্টু তুমি যদি এখানে তুমি যদি এখানে এই যে বিসি আর সি একে চিন্তা করো তখন এখানে বসাইতে হবে সাইন আলফা সাইন গামা তাহলে তুমি যদি কী করো বিসি এবং তুমি যদি সি এ বাহুকে কনসিডার করো তাহলে এখানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সাইন গামা এখানে বসাইতে হবে ভাই এটার প্রমাণ দেখাচ্ছি না এগুলো তোমরা নাইনটিনে পড়ে আসছো যে এরিয়াকে সাইন সূত্র দিয়ে বের করা যায় সেটা কীভাবে যে দুইটা বাহু নিব দুইটা বাহুকে গুণ করবো হাফ দিয়ে গুণ করবো আর বাহুদের মধ্যবর্তী কোন সাইন দিয়ে গুণ করলে আমি এরিয়া পেয়ে যাবো আর এগুলোর প্রমাণ আমরা দেখবো চাপ্টার সেভেনে লাস্টের দিকে এখন আমি প্রমাণ করতে যাবো না এখন যা সে সূত্র সূত্রগুলো লিখে রাখো তারপরে আরেকটা এইভাবে লিখতে পারো হাফ ইন্টু তুমি যদি কি করো এখানে এই যে এসি ইন্টু যদি তুমি এবি করো তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা তাহলে এখানে সাইন আলফা নিতে হবে এভাবে তুমি ত্রিভুজা ক্ষেত্রফল বের করতে পারো ত্রিভুজা ক্ষেত্রফল আরেকটা সিস্টেম আছে চলো সেটাও তোমাকে শিখাই দিয়ে আসো ভূমিগুন উচ্চ তারা দেখাচ্ছি না ভূমিগুণ উচ্চ দেখাচ্ছি না আর একটা সিস্টেমটা তোমাকে যারা দেখাই দিয়ে আসো এরকম যদি হয় যে ধরো আমার এটা একটা ত্রি এটা বিন্দু হচ্ছে এ তো এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু এটা ধরা যা হচ্ছে আমাদের সি বিন্দু এ বিন্দুটার বিপরীতবাহ দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি ছোটো হাতের বি বিন্দুর বিপরীতবাহ দৈর্ঘ্যকে আমরা বলতেছি ছোটো হাতের বি আর সি বিন্দুর বিপরীতবাহ দৈর্ঘ্যকে আমরা বললাম ছোটো হাতের সি তাহলে এই ক্ষেত্রে একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলে থাকি পরিসীমা একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলে থাকি পরিসীমা বা পেরিমিটার পরিসীমাকে আমরা টু এস দিয়ে প্রকাশ করি পরিসীমা এই কি হয় সবগুলো বহুত যোগফল তাহলে পরিসীমা এই হয়ে থাকে এ প্লাস বি প্লাস সি হয়ে থাকে দেখো তোমাদের মনে আছে কিনা এরপর আরেকটা টার্ম লিখে অর্ধ পরিসীমা আরেকটা টার্ম আমরা লিখতাম কিন্তু অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাটাকে আমরা কিন্তু এস দিয়ে প্রকাশ করি আর অর্ধ পরিসীমা মানে কি অর্ধেক করে ফেলা তাহলে এখানে কি করবা পরিসীমা যেটা আছে অর্থাৎ এ প্লাস বি প্লাস সিকে কে জাস্ট অর্ধেক করে দিবা তাহলে তুমি এখানে অর্ধ পরিসীমাটা পেয়ে যাবা তাহলে এখন এখান থেকে এরিয়া কীভাবে বের করে এখান থেকে এরিয়া বের করার সিস্টেম হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা একটা ফর্মুলা আছে বুঝছো এটা একটা ফর্মুলা আছে তুমি অর্ধ পরিসীমা বের করবা অর্ধ পরিসীমা বের করে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটাকে বলা হয় হিরোনের ফর্মুলা এটা কী বলা হয় হিরোনের ফর্মুলা এটা প্রমাণ করতে যাবো না আমরা এগুলো তোমরা নাইন টেন থেকেই পরে আসছো জাস্ট পরা জিনিস একবার তোমাকে রিক্যাপ করে গেলাম একবার তোমাকে রিক্যাপ করে গেলাম আচ্ছা আরেকটা জিনিস তোমাকে দেখা দিতে পারি একসাথে আমি এখানে সেটা কি তুমি চাইলে এই নিয়মটার মাধ্যমে এই নিয়মটার মাধ্যমে চতুর্ভুজের ক্ষেত্র হলেও বের করতে পারো বাট চতুর্ভুজের ক্ষেত্র বলে এখানে হাফ দিতে হয় না কিভাবে চলো তোমাকে আমি দেখাই দিয়ে আসো ধরো তুমি র্যান্ডোমেডে চতুর্ভুজ কেন র্যান্ডম একটা চতুর্ভুসকে আমরা চার বাহু হয় কাউকে র্যান্ডম র্যান্ডমলি কাউকে নিলাম ধর র্যান্ডমলি এখানে কাউকে নিলাম আমরা যেমন র্যান্ডমলি তাহলে ধরা যাক আমাদের এটা হচ্ছে আমাদের এ বিন্দু ধরা যাক এটা হচ্ছে আমাদের বি বিন্দু এটা ধরা যাক হচ্ছে আমাদের সি বিন্দু এটা ধরা যাক হচ্ছে আমাদের এখানে ডি বিন্দু তাহলে ধরা যাক এই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম আলফা এই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম বিটা এই অ্যাঙ্গেলটাকে ধরো আমি বললাম গামা এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম ডেলটা তাহলে এই ক্ষেত্রে ইকুয়াল টু কত হয় জানো এই ক্ষেত্রে ইকুয়াল টু কত হয় এই ক্ষেত্রে যেটা করতে হয় এখানে হাফ দিয়ে দিবা না ত্রিভুজের বেলায় হাফ আসে বাট চতুর্ভুজের বেলায় হাফ আসে না তাহলে এখানে যে কোনো দুটো বাহুকে তুমি নাও ধরো তুমি এখানে যদি কাকে নাও এবি বাহুকে নাও আর এর সাথে যদি বিসি বাহুকে নাও তাহলে এখানে গুণ করবা সাইন দিবা এবি আর বিসি বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বিটা তাহলে এখানে বিটাকে বসাই দিবা বুঝতে পারছো এটা হচ্ছে সিস্টেম তুমি চাইলে এখানে বিসি এবং সিডি এই দুটা বাবুকেও নিতে পারতা সাইন দিতা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বিসি এবং সিডির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত গামা তাহলে গামাকে বসা দিতে পারত তুমি চাইলে এখানে সিডি এবং এডিকেও নিতে পারতা বাট সাইন দিয়ে কোন দিবা এবং সাইন বসাব অ্যাঙ্গেলটা কত ডেলটা আর তুমি চাইলে এখানে অ্যাঙ্গেল নিতে পারো কোনটা নিতে পারো তুমি এখানে হচ্ছে আমাদের এ বিআ এডিআর নিতে পারো এখানে সাইন দিবা বাট অ্যাঙ্গেল বসাবা কোনটা এই ক্ষেত্রে অ্যাডি আর এবির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা তাহলে এইভাবে করে বের করতে পারো মানে এখানে কোনো হাফ টাফ নিয়ে আসবে না ব্যাপার ব্যাপার বুঝছো এখানে হাফ নিয়ে আসবে না বাট ত্রিভুজের বেলায় কিন্তু হাফ আসে ত্রিভুজের বেলায় কী আসে হাফ আসবে এখানে ক্লিয়ার আশা করি ক্লিয়ার আর আরেকটা জিনিস তোমার লাগবে লাস্ট এরপর আমরা ম্যাথে চলে যাব এই জিনিসটার প্রমাণ আমরা চাপ্টার সেভেনে পড়ব বাট এখন আমি প্রমাণ পড়াচ্ছি না এই জিনিসটার প্রমাণ আমরা তখন দেখব বাট এখন আমরা প্রমাণ পড়াচ্ছি না এখন জাস্ট ফর্মুলাটা তোমাকে লিখে দিই সেটা হচ্ছে কোসাইন সূত্র একটা কোসাইন সূত্র আছে ত্রিভুজের কোসাইন সূত্র এটার আমরা প্রমাণ এখন দেখাচ্ছি না জাস্ট তোমাকে এখন আমি থিওরিটা পড়াই দিই পরে হচ্ছে আমরা প্রমাণ দেখব প্রমাণ যদিও লাগে না আসলে অ্যাকচুয়ালি দেখো ধরো তুমি এখানে একটা ত্রিভুজ কনসিডার করতো কেমন ধরো তুমি এখানে একটা ত্রিভুজ কনসিডার করতেছো একটা তো এই ত্রিভুজের মধ্যে ধরা যাক হচ্ছে আমাদের কাছে এখানে এটা হচ্ছে আমাদের এ বিন্দু এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা ধরা যাক এটা হচ্ছে আমাদের বি বিন্দু এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা বিটা আর ধরা যাক এটা হচ্ছে আমাদের কাছে সি বিন্দু অ্যাঙ্গেলটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে গামা ঠিক আছে আচ্ছা তাহলে আলফা বিটা গামা এ বিন্দুর যে বিপরীত বাহু তার দৈর্ঘ্য ধরা যাক ছোটো আতে বি বিন্দুর বিপরীত বাহু দৈর্ঘ্যটা হচ্ছে ছোটো হাতের বি সি বিন্দুর বিপরীত বাহু দৈর্ঘ্যটা হচ্ছে ছোটো হাতের সি তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল বের করার জন্য কজ আলফার সূত্র হয়ে থাকে কজ আলফা এটা সূত্র হয়ে থাকে এটা সূত্র হয়ে থাকে যখন তুমি আলফাকে নিবা তখন তুমি কাকে বসাবা কজ আলফা কজ আলফা এগুলি কী হয়ে থাকে বলো তো কজ আলফা ছাড়া দেখো কারাকারা রিলেটেড যুক্ত কারা কারা বিএসসি তাহলে বিএস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বিসি হয়ে থাকে তাহলে একটা ফর্মুলা এটার প্রমাণ আমরা চ্যাপ্টার সেভেনে দেখবো বাট এইখানে আমাদের এই চ্যাপ্টারে কিছু কিছু ম্যাথে এই ফর্মুলাটা লাগবে তাই করাই দেওয়া সেটা হচ্ছে কজ আলফা এই গুলো কি হয়ে থাকে দেখো আলফাটা কার সাথে যুক্ত যখন আলফা বসাবা আলফা বসালে এটাকে পরে বসাবা আর বাকি দুটাকে আগে স্কোয়ার করে যোগ করবা ডিভাইডেড বা এখানে যাদেরকে বসাতে তাদের দ্বিগুণ দিয়ে ভাগ করে দিবা যেমন তুমি যখন এখানে কজ বিটা বের করবা যেমন তুমি এখানে যখন কজ বিটা বের করবা অথবা তুমি এভাবেও মনে রাখতে পারো দেখো আলফা যখন আমরা বের করি তখন আলফা যাদের সাথে কানেক্টেড যেমন বি আর সি এর সাথে কানেক্টেড এদের যোগ স্কোয়ার যোগফল যার সাথে কানেক্টেড না এর সাথে দেখো কানেক্ট আলফাকে এর সাথে কানেক্টেড না কানেক্টের অপোজিট অবস্থিত এটা তাহলে এটাকে মাইনাস কে স্কোয়ার করব ডিভাইডেড বাই যারা কানেক্টেড তাদেরকে দ্বিগুণ দিয়ে গুনফুলকে ভাগ করে দেবো যেমন কস বিটা যখন আমরা লিখবো ফর্মুলা কস বিটার ফর্মুলা হয়ে থাকে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে থাকে টু এসি আবার আমরা যখন কস গামা সূত্র লিখব বা কস গামা যদি সূত্র লিখো তুমি তাহলে কত আসবে বলো তো এখানে কজ গামাই গোলটো আসবে এই যে এস স্কোয়ার প্লাস বি এস স্কোয়ার মাইনাস সি এস স্কোয়ার ডিভারেট বাই টু এ হবে বুঝছো কজ আলফা কজবিটা কজ গাম এভাবে আমরা বের করে ফেলতে পারি আশা করি আমরা সূত্রগুলো একটু বুঝতে পারলাম বা দেখে রাখলাম আমরা ম্যাথ করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে চলো ম্যাথ করে ফেলে আসো একটা ম্যাথ দেখি আসো আমাকে বলছে একটা বৃত্তচাপ 30 মিটার ব্যসর্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে ষাট ডিগ্রি কোন তৈরি করে বৃত্ত চাপটির দৈর্ঘ্য এবং বৃত্তচাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে চলো সলিউশন করে দিয়ে আসে এখানে অঙ্কটার এখানে বলতেছে আমাকে একটা বৃত্তচাপ সে কী করছে তোমার কাছে এখানে তিরিশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর দেওয়া আছে তাহলে এখানে আর কত আর দেওয়া আছে এখানে তিরিশ মিটার সে বৃত্তের কেন্দ্রে অ্যাঙ্গেল তৈরি করছে কতটুকু সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রিকে আমি রেডিয়ানে কীভাবে প্রকাশ করবো সিক্সটিকে তাহলে আমরা এখানে পাই ডিভাইডেড বাই জাস্ট একশো আশি করে একশো একশো আশি করে দিব তাহলে এটা অটোমেটিক্যালি রেডিয়ানে চলে যাবে এটা রেডিয়ানে চলে গেছে ঠিক আছে রেডিয়ানে চলে গেছে ওকে তারপরে বলতেছে আমাকে বৃত্ত দৈর্ঘ্য তাহলে বৃত্তচাপের তাহলে এখানে কত আসবে বলো তো এখানে আসবে কিন্তু পাইভাগের থ্রি আসবে এখানে আসবে পাই ভাগের থ্রি আসবে পাই ভাগের থ্রি রেডিয়ান তাহলে এখানে বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই বৃত্ত চাপের দৈর্ঘ্য তাহলে সেটা হবে অ্যাস গোল্ট আর্থিটা

বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো তো বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হবে তাহলে হাফ আর স্কোয়ার থিটা বৃত্তকলার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই এটা ইকুয়াল টু হয়ে থাকে কিন্তু হাফ আর স্কোয়ার থিটা তাহলে এখানে কত আসবে দেখো হাফ আর আর মানে এখানে থার্টি এটা স্কোয়ার আর থিটা ইকুয়াল টু কত হয়ে থাকে এখানে এই যে পাই ভাগের থ্রি তাহলে এখানে দেখো কত আসবে এটা তাহলে এখানে আসবে পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি স্কোয়ার ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে আসবে দেড়শো পাই তাহলে আসবে এখানে ওয়ান ফিফটি পাই মিটার স্কোয়ার কারণ এরিয়ার এক একটু মিটার স্কোয়ার হয়ে থাকে তাহলে এই যে আমরা বের করে ফেললাম তাহলে এটা হচ্ছে আমার কাছে একটা আনসার আর এটা হচ্ছে আমাদের একটা আনসার ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছি আমরা সবাই চলো নেক্সটে চলে দিয়ে আসো ওকে রেকর্ডিং চলতেছে গুড তাহলে তোমরা নেক্সটে যাই নেক্সটে দেখো বলতেছে চিত্রের ছায় এগারো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে তোমাকে কিন্তু কোন অংশটা ক্ষেত্রফল বের করতে বলছে বলো এখানে তোমাকে বের করতে বলা হয় সেখানে এই যে দেখো ছায় এগারো একটা অংশ দাগ দেওয়া দেয়া অংশটা এটা বের করতে বলছে কীভাবে বের করতে পারি আচ্ছা আমরা তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতেই পারব পাই আর স্কোয়ার ডিভাইড বাই টু আচ্ছা এখানে কি ইনফরমেশন কি মিসিং গেছে কোনো এখানে কোনো ইনফরমেশন মিসিং গেছে আমি একটু চেক করে দেখি হ্যাঁ এখানে কিছু ইনফরমেশন ছিল যেটা আমাদের টাইপিস ইস লেখে নেই একটা হচ্ছে ওসি ইকুয়াল টু লেখা সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কোয়েশনে দেওয়াই আছে ওসি ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরে লেখা হচ্ছে আরেকটা কি বিসি ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার বিসি ইকুয়াল টু লেখা হচ্ছে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এটা লেখা ওকে এই দুটো ইনফরমেশান তোমাকে সেখানে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ভালো কথা তাহলে একটি জিনিস তুমি চিন্তা করো দেখো এখানের মধ্যে যে আমাদের এখানে কি বলতেছে যে এই ছায় এগারো অংশের এরিয়াটা বের করো তাহলে আমি যদি কোনো কারণে ত্রিভুজের এরিয়াটা বের করতে পারি তাহলে অর্ধবিত্তের এরিয়া থেকে যদি ত্রিভুজের এরিয়াটা বাদ দিই তাহলে কিন্তু আমার এখানে কাজ হয়ে যাচ্ছে এখন ত্রিভুজের এরিয়া বের করার জন্য ত্রিভুজের এরিয়া বের করার জন্য হাফ ইন্ডু বুমিগুণ উচ্চতা হইতে পারে বাট এখানে আমি না এই উচ্চতা আমি ইয়াটা দৈর্ঘ্যটা এখানে জানি না তাহলে আমি চিন্তা করতে পারি যে এখানে যদি বাহু দৈর্ঘ্য দেওয়া তাহলে অর্ধ পরিসীমা সূত্রটা দিয়ে করা যায় কিনা হ্যাঁ এটা করা যেতে পারে কেমনে দেখো এখানে আমাকে বিসি দেওয়া আছে কতটুকু ফাইভ সেন্টিমিটার তাহলে আমার কাছে এই যে দৈর্ঘ্যটা আমি যদি নতুন করে একটা বৃত্ত আঁকতাম এখানে দেখো সলিউশন দেখো এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকতাম নতুন করে যদি আমাদের একটা বৃত্ত আঁকতাম এখানের মধ্যে কি কি দেওয়া আছে দেখো এখানের মধ্যে আমাদের একটা দিস হচ্ছে এরকম ওকে এক সেকেন্ড দেখো একটা দেওয়া এরকম আরেকটা দেওয়া হচ্ছে তোমার কাছে কীরকম দেখো এখানে একটা দেওয়া আর আরেকটা দেওয়া হচ্ছে তোমার কাছে এরকম দেওয়া আচ্ছা তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো দেখো এখানে এটা তোমার সেন্টার এটা তোমার এখানে সেন্টার তাইলে খেয়াল করে দেখি সামনে এখানে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার কাছে এখানে সি এটা হচ্ছে আমার কাছে এখানে বি আমার এই এরিয়াটা বের করা লাগবে এইটা এবং এই এরিয়াটা বের করা লাগবে দেখো তোমাকে কি দেওয়া আছে বিসি লেন্থ দেওয়া আছে বিসি লেন্থ দেওয়া আছে কতটুকু বিসি কিন্তু এখানে দেখো এখানে এটার উপর কি আরও চিহ্ন আছে না তার মানে কিন্তু এটা বিসি রেখার দৈর্ঘ্য আচ্ছা এখানে একটা জিনিস চিন্তা করো তো এই অ্যাঙ্গেলটা কত এখানে এই অ্যাঙ্গেলটা এখানে একশো আশি ডিগ্রি তাইলে খেয়াল করে দেখো এইটা একটা জে এটা একটা জে তাহলে এটা এটা এখানে আমার কেন্দ্র এখানে আমার কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোনটা বৃত্তস্ত কোন হচ্ছে বি বৃত্তস্ত কোনটা এখানে বি তাহলে এটার অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোন হচ্ছে এখানে একশো আশি ডিগ্রি তাহলে আমি কী সূত্র জানি বলো তো আমরা সূত্র জানি হচ্ছে এখানে ইকুয়াল টু হয়ে থাকে আমার কাছে টু টাইমস টু টাইমস বৃত্তস্থ কোন তার মানে বি হয়ে থাকবে কোন বি তাহলে এখান থেকে আমরা কোন বিটাকে পেয়ে যাব না কোন বি টু কত হবে বলো তো এখানে কোন বি টু কিন্তু নব্বই ডিগ্রি হবে দেখো বুঝছো না দেখো বুঝছো না যে তোমার খেয়াল করে দেখো এটা একটা যে এটা একটা যে। তাহলে দুইটা যেখানে ছেদ করছে এই অ্যাঙ্গেলটা এটা অবশ্যই কী অ্যাঙ্গেল হবে বলো তো এটা অবশ্যই হবে আমার কেন্দ্রস্থ কোনোণ হবে তাহলে আমরা সবাই জানি যে আমাদের কেন্দ্রস্থ কোনো নিকুলটি কী আমাদের এখানে দেখো আমাদের কিছু সূত্র শিখেছি তোমাকে এখানে আমি দেখো এই যে কেন্দ্রস্থ কো নিকুলটি কী হয়ে থাকে সরি ওইটা বি কিন্তু বৃত্তস্থ কোন হবে কেন্দ্রস্ত কোণিকুলটাকে ঠু হয়ে থাকে টু ইন্টু বৃত্তস্থ কোন তাহলে খেয়াল করে দেখি আস আমরা এখানে এই যে বি যেটা আছে বি হচ্ছে আমার কোণ তাহলে আমাদের কেন্দ্রস্থগণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কেন্দ্রস্থকোনকুল্ট হয়ে থাকে টু ইন্টু বৃত্তস্তকন তাহলে বৃত্তস্তকন বিটা ইকুল্ট হবে নব্বই ডিগ্রি কেমন আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি তাহলে এখানে বিটা কি এই অ্যাঙ্গেলটা কি জিনিস এই বিটা কি জিনিস এটা হচ্ছে বৃত্তস্ত গণ বৃত্তস্ত কোন ওকে তাহলে আমরা এখন বি যেহেতু নব্বই ডিগ্রি একটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা কি হয়ে থাকে সমকোণে ত্রিভুজ হয়ে থাকে তাহলে এটা নাইনটি ডিগ্রি হবে অবিয়াসলি তাহলে সমকণিত ত্রিভুজ হবে এখন সমকণে ত্রিভুজে বিসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত ফাইভ সেন্টিমিটার ওসি দেওয়া আছে এটা হচ্ছে ও তাহলে আমি কিন্তু এখানে এসি বের করে ফেলতে পারি কারণ ওটা হচ্ছে মিড পয়েন্ট এটা ব্যাসার্ধ এটা ব্যসার্ধ তাহলে এখানে এসি কত আসবে এসি টু গুণন ও আসবে তাহলে এখানে কত হবে টু ইন টু ওসি মানে দেওয়া সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এখানে থার্টিন সেন্টিমিটার আসবে তাহলে এখানে অ্যাবিটা কিন্তু তোমার বের করা একদম সোজা কারণ এখানে অতিভুস্ত তুমি জানো তেরো আর তার মানে এখানে তোমার আসলে আলটিমেটলি তুমি যদি কী করো ওই যে পিতা উপপাদ্য লাগাও তাহলে তোমার কাছে কিন্তু এখানে অ্যাবিটা চলে আসবে কত বলো এখানে অ্যাবি চলে আসবে এখানে দেখবে ক্যালকুলেশন করে বারো সেন্টিমিটার কি অনুযায়ী পিতা গরসের উপবদ্ধ অনুযায়ী পিতা গ্রাসের উপবদ্ধ অনুযায়ী ঠিক আছে তাহলে তুমি কিন্তু এখানে এই দুর্গটা পেয়ে গেছো তাহলে এই দুর্গটা এখন আমি আমার তাহলে খেয়াল করে দেখো তো আমার কাছে কিন্তু সবগুলো এখন দুর্গ আছে এটাও আছে এটাও আছে এটাও আছে তাহলে আমি এখন টু এ অ্যাস বের করে ফেলতে পারি অ্যাস মানে কি সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগ ফল ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে অ্যাস হচ্ছে কি সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল একটা বাহু হচ্ছে বারো একটা বাহু হচ্ছে তেরো একটা বাহু হচ্ছে পাঁচ দুই দিয়ে ভাগ করে দেব তাহলে শুরু করে ফেলে একটু করে ওকে তাহলে দেখো তো এটা কত আছে এখানে এটা আসবে কত আঠারো আঠারো সাথে যদি বারো যোগ করো তাহলে আসবে কত আঠারো সাথে বারো যোগ করলে আসবে তিরিশ তিরিশকে দিয়ে দ্বিভাগ করলে এখানে আসবে পনেরো তাহলে তুমি এখানে কি করে এরিয়াটা বের করে ফেলো আগে ত্রিভুজের এরিয়াটা বের করে ফেলো তাহলে এখান থেকে আমরা যদি নেক্সট পৃষ্ঠায় যদি যাই তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এবিসি সি এর এরিয়া এর ক্ষেত্রফল সি এর ক্ষেত্রফল তাহলে এটা আসবে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই ছোটো এ কিন্তু কী ছিল বলো তো দৈর্ঘ্য ছিল ঠিক আছে বাহুদ দৈর্ঘ্য ছিল তাহলে এখন জাস্ট এখানে ভ্যালু বসাই দাও তাহলে এস মানে তোমার কাছে এখানে পনেরো একবার পনেরো থেকে কাকে বাদ দিবা পনেরো থেকে বাদ দিবা তুমি এখানে দেখো একটা দৈর্ঘ্য আছে বারো একটা দৈর্ঘ্য আছে এখানে তেরো আর একটা দৈর্ঘ্য আছে এখানে পাঁচ আগে বড় বসার সমস্যা নেই তাহলে এখানে বার করে দাও এখানে তুমি বার করে দাও তাহলে দেখো এই এ কত আসে ঠিক আছে তাহলে চলো আমরা দেখি এইভারোড এখানে কত আসে তাহলে এখানে আসবে আমাদের রুটোবারও পনেরো ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দশ তাহলে আসবে তিরিশ তাহলে এখানে কত আসছে তিরিশ আসছে সবগুলো সেন্টিমিটারে ছিল তাহলে এটা হবে সেন্টিমিটার স্কোয়ার একক দেখো এখানে সবগুলো সেন্টিমিটারে ছিল তাহলে একক হবে এখানে সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রে হোল পেয়ে গেছি বাট আমার বৃত্তের ক্ষেত্রে না সরি চিউজের ক্ষেত্রে হোল পেয়ে গেছি আর আমার এটা দিয়ে কোনো কাজ নেই আমার লাগবে ছায় এগারো অংশ তাহলে আমি অর্ধবৃত্তের ক্ষেত্রে ফল বের করব তাহলে এখানে আমরা কী বের করবো অর্ধবৃত্তের ক্ষেত্র ফল অর্ধ বৃত্তের ক্ষেত্র ফল বের করবো এখন অর্ধবৃত্তের ক্ষেত্র ফলটা কত আসবে পুরা বৃত্তের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার অর্ধবৃত্তের ক্ষেত্র ফল আসবে এটাকে জাস্ট দুই দিয়ে ভাগ করে দিবো তাহলেই হবে তাহলে দেখো এখানে কত আসছে পাই আর মানে তোমার এখানে কত পাই আর মানে দেওয়া এই যে ওসিটা হচ্ছে আর সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভের স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এখানে টু ডিভাইডেড বাই হচ্ছে এখানে টু তাহলে জাস্ট বের করে ফেলো ভ্যালুটা এখানে দেখো এটা কত আসে এই যে সিক্স পয়েন্ট ফাইভের স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে আসবে এখানে কত একুশ দশমিক একুশ দশমিক এক দুই পাঁচ এক দুই পাঁচ পাই আসছে ঠিক আছে তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার তাহলে ছায়া অংশের ক্ষেত্রে এটাই হবে তোমার কাছে এখানে ছায়া এগারো অংশের ক্ষেত্রফল ইকুল্ট হবে এই যে তুমি অধ্যবিত্ত ক্ষেত্রফল থেকে অর্থাৎ একুশ দশমিক এক দুই পাঁচ থেকে এক দুই পাঁচ পাই থেকে কাকে বাদ দাও এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দাও এত সেন্টিমিটার স্কোয়ার তাহলে তুমি অংশের ক্ষেত্রে আমার কাছে কত ছত্রিশ দশমিক তিন ছয় ছয় তাহলে কত আসছে ছত্রিশ দশমিক তিন ছয় ছয় সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি তাহলে এইভাবে আমরা বের করে ফেললাম চলো নেক্সটে যাই নেক্সটে দেখো আমাকে বলতেছে কি চিত্রের ছায়া এগারো অংশের ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করো আর এখানে এখানে ইনফরমেশন মিসিং আছে এখানে টাইপি ইয়েস্ট কী করছে এগুলো এখানে মনে দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে ও এ এটা ইকুয়াল টু এটা টু দেওয়া টু ও এটাই বলে দেওয়া হচ্ছে টু আর আর একটা কী দেওয়া আছে এখানে এই কোন অ্যা সি ইকুইল টু নব্বই ডিগ্রি এটা তো যদিও আমরা জানি পনে আছে ইকুয়াল নব্বই ডিগ্রি এই দুটো ইনফরমেশন দেওয়া আছে কোয়েশনে এই দুটো ইনফরমেশন কোয়েশনে দেওয়া আছে যেমনটা এখানেও দেওয়া ছিল এগুলো ঠিক আছে তাহলে দেখো এখন এখন আমাকে বলতেছি কি যে জাস্ট তুমি ছায়াগের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো কীভাবে বের করতে পারো জাস্ট তুমি যদি কী করো এখান থেকে এই বৃত্তকলা ক্ষেত্রফলটা থেকে তুমি যদি কাকে বাদ দিয়ে দাও তুমি যদি এখানে বাদ দিয়ে দাও হচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে তাহলে তোমার কিন্তু এখানে কাজ হয়ে যাবে আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল করে দেখো এখানে এই অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে কোয়েশ্চনের মধ্যে এখানে যদি লেখেন এসে এটা তিরিশ ডিগ্রি দেওয়া এই অ্যাঙ্গেলটা দেওয়া তিরিশ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে ষাট ডিগ্রি হবে তাহলে আমি অ্যাঙ্গেল জানি আর এখানে আমি ব্যাসার দ্বারা জানি তাহলে অ্যাঙ্গেল আর ব্যসা জানলে আমি বৃত্তকলা বলে বের করে ফেলতে পারবো চলো আমরা এটা আগে বের করি আসো তাহলে এখানের মধ্যে খেয়াল করে দেখিয়ে আসো তাহলে আমরা প্রথমে আগে কী বের করবো এখানে সলিউশন এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের এই যে চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোন যেটা আছে সেটা কত সেটা হবে তোমার দেখো নব্বই থেকে তুমি নব্বই ডিগ্রি থেকে তুমি যদি কি করো নব্বই ডিগ্রি থেকে তুমি যদি তিরিশ ডিগ্রি কে বাদ দাও তাহলে তোমার থাকবে এখানে ষাট ডিগ্রি এটাকে এটাকে তুমি যদি থিটা বলো থিটাই করলে তোমার যদি ষাট ডিগ্রি হয় রেডিয়ান এলে কিন্তু পাইভাগে তিন আসবে পাই তিন রেডিয়ান আসবে ঠিক আছে তাহলে তোমার এখানে আমরা বলতে পারি ওবিসি বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল ওবিসি বৃত্তকলার ক্ষেত্রফল এটা কত আসবে দেখো ওবিসি বৃত্তকলার ক্ষেত্রফল আসবে হাফ আর স্কোয়ার থিটা আর কত এখানে বলো তো আর হচ্ছে ওয়ে ওয়ে দেওয়া আছে দুই দুই স্কোয়ার আর থিটা বের করছো তুমি এখানে পাই তিন তাহলে দেখো এখানে আমাদের এটা কত আসে এটা এটা আসবে পয়েন্ট ফাইভ ইন্টু দুই স্কোয়ার ইন্টু ওয়ান বাগের তিন তাহলে আসবে টু বাগের থ্রি টু বাগের থ্রি আসছে আর এটা বর্গ একক বাট সেন্টিমিটার নাকি মিটারে কিছু দেওয়া বর্গ একক তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে আমাদের কি করতে হবে এখানে এখন আমাদের বের করতে হবে এখন ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে চিন্তা করে দেখো এই যে আমার এই বাহুর দুর্গটা কত এটাও কিন্তু ব্যাসার্ধ তাহলে এটাও হবে দুই এই বাহুর দুর্গ কত এটাও কিন্তু হবে দুই আর এখানে এদের মধ্যবর্তী কোনটা কত এদের মধ্যবর্তী কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে ত্রিভুজ ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রফল কত হবে ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল কত হবে আমরা যদি বের করি ত্রিভুজ ও বি সি এটার ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু দুই বাহুর গুণফল দেখো ও বি আর ও সি বাহুর করলে কত পাবো দুই ইন্টু দুই পাবো দুই ইন্টু দুই আর সাইন দুই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা যদি করে দিই তাহলে দেখো এখানে কত আসবে দুই দুই তো কাটা যাবে দুই ইন্টু সায়েন্স সিক্সটি ডিগ্রি করো জাস্ট তাহলে আসবে রুটোভার অফ থ্রি রুট অফ থ্রি বর্গ একক এখন তুমি যদি বৃত্তকলা ক্ষেত্রফল থেকে যদি তুমি যদি কী করো বৃত্তকলা ক্ষেত্রফল তো হচ্ছে এই পুরোটা এটা থেকে তুমি যদি ত্রিভুজেরটা বাদ দাও তাহলে কিন্তু ওই ছায় এগারো অংশটা তুমি পেয়ে যাবা রাইট তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসবে তাহলে ছায় এগারো অংশের ক্ষেত্রফল তাহলে সুতরাং ছায়া এগারা ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল যেটা আছে এটাই কোনটু কত হবে এটাই কোনটা হয়ে থাকবে তোমার পুরাটা বৃত্তকলা ক্ষেত্রফল হচ্ছে টু পাই বাই থ্রি এখান থেকে তুমি রুটো পার থ্রি বাদ দাও তাহলে কত থাকে দেখো এখানে এই যে টু পাই বাই থ্রি রুটো পার থ্রি যদি বাদ দিই এখান থেকে তাহলে থাকবে জিরো পয়েন্ট থ্রি সিক্স টু জিরো পয়েন্ট থ্রি সিক্স টু বর্গ একক তাহলে ছায় এগারো অংশের ক্ষেত্রে ফল হচ্ছে এত ঠিক আছে আশা করি বুঝা গেছে এটা আচ্ছা আমাদের আনসার ওকে তারপর চলো নেক্সটে চলে যাই এটা আমাদের শেষ চলো নেক্সটে চলে যাই আশা করি করিগুলো বুঝতেছো তোমরা আমরা একটু দ্রুত আগাচ্ছি কারণ এই টাইপের ম্যাথ আজকে শেষ করে দেওয়ার ইচ্ছা আছে একটু সময় দশ মিনিট বেশি লাগতে পারে চলো একটু আগাই আমরা চিত্রে প্রদর্শিত বৃত্তের পরিধি দেওয়া আছে তাহলে বৃত্তরই ছায়া এগারো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো তো অ্যাট তোমাকে এখানে পরিধি দিয়ে দিছে তো বৃত্তের পরিধি যদি আমরা সবাই জানি টু পাই আর হয়ে থাকে তাহলে আমরা সবাই জানি সলিউশনে যে আমাদের বৃত্তের পরিধি এটা কিন্তু টু পাই আর হয়ে থাকে তাহলে এটা দেওয়া কত একত্রিশ দশমিক চার এক ছয় সেন্টিমিটার দেওয়া তাহলে এখান থেকে আমি কিন্তু ব্যাসার দোরা পেয়ে যাব তাহলে ব্যাসার দুই কুলটা কত আসবে এখানে ব্যাসার দুই কুলটা আসবে হচ্ছে আমাদের একত্রিশ দশমিক চার এক ছয় একত্রিশ দশমিক চার এক ছয় ডিভাইডেড বাই টোয়াইস পাই একক আসবে কিন্তু সেন্টিমিটারে তাহলে এখান থেকে তুমি যদি ব্যাসার্ধ বের করো যেটা আসবে আসলে কত একত্রিশ দশমিক চার এক ছয় ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস পাই তাহলে এখানে আসছে কিন্তু ফাইভ পয়েন্ট জিরো জিরো চারটা জিরো চারটা জিরো ওয়ান ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধ আসছে এত মানে ফাইভ ধরলেও হয় আসলে বুঝছো আচ্ছা পরে আমার এখানে কিন্তু দেখো এখানে ভালো করে দেখো এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে তাহলে তুমি বৃত্তকলা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারো না এ অবি বৃত্তকলা ক্ষেত্রফল তারপর তুমি কি করতে পারবো বলো তারপর তুমি কিন্তু পুরা বৃত্ত থেকে যদি বৃত্তকলা ক্ষেত্রফলটা বাদ দাও তাহলে ছায়া এগারো অংশের ক্ষেত্রফল তুমি পেয়ে যাচ্ছ তাহলে আমি এখানে বের করতে পারি এ অবি বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল তাহলে এটা কত আসবে হাফ আর স্কোয়ার তাহলে এটাকে আমরা ফাইভ ধরে নিতে পারি ফাইভ স্কোয়ার থিটা থিটা কত এখানে আটান্ন বাট আটান্ন গুলো ইউজ করা যাবে না পাই ভাগের একশো আশি রেডিয়ানে নিয়ে ইউজ করতে হবে স্কোয়ার করবা তাহলে এখানে তুমি বেলু পেয়ে যাবা তারপরে বৃত্তের ক্ষেত্রফল বের করবা বৃত্তের ক্ষেত্রফল বের করবা কি দিয়ে পাই আর স্কোয়ার দিয়ে ঠিক আছে তাহলে এখান থেকে সেন্টিমিটার স্কোয়ারে পাবা তারপরে তুমি কী করবা বৃত্তের ক্ষেত্রফল থেকে এটাকে বাদ দিবা তাহলে ছায় এগারো অংশের ক্ষেত্রফল পাবা তাহলে কী করবা এখান থেকে ধরো এখানে তুমি একটা ভ্যালু পাইছ এখানে তুমি একটা ভেলু পাইছ এই ভ্যালুটাকে আমি নীল কালার দিয়ে দেখাচ্ছি মুছে দিয়ে আসো ঠিক আছে ওকে তাহলে এখন কী করবো আমরা যদি লিখি ছায় এগারো অংশের ক্ষেত্রফল তাহলে ছায় এগারো অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু অ্যাকচুয়ালি তাহলে কত হবে বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা থেকে যেটা নীল কালারের ছিল বাদ দিবা কাকে বৃত্তকলার ক্ষেত্রফলটাকে বাদ দিবা তাহলে হয়ে যাবে ওকে পারা যাবে আশা করি আশা করি তুমি এগুলো পারবা এগুলো ইজি অঙ্ক চলো নেক্সটে চলো দিই নেক্সটে বলতেছে ও এ বি এবং ও এ সি হচ্ছে তোমার বৃত্তকলা ও কেন্দ্রিক বৃত্তর অংশ বি সি এ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো বি সি এ তার মানে তোমাকে অ্যাকচুয়ালি কী বের করতে বলছে a b c e তার মানে এই অংশটা ক্ষেত্রফল বের করতে বলছে কোন অংশটার এই অংশটার এই অংশটার ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলছে কথা বুঝতে পারছো আর এখানে কিন্তু ব্যাসার্ধ দ্বারা তোমাকে দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে 40 সেমি তাহলে এটাও 40 সেমি হবে আর আরেকটা জিনিস আমরা সবাই জানি রম্বসের চার বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে থাকে রম্বসের কিন্তু চার বাহুর দৈর্ঘ্য কি হয়ে থাকে সমান হয়ে থাকে আচ্ছা আর আরেকটা জিনিস দেখো এখানে এখানে আমাকে বলতেছে কি তাহলে আমরা রম্বসের যদি ক্ষেত্রফল বের করতে চাই কীভাবে বের করবো রমবসের ক্ষেত্রফল এখানে একটা জিনিস আমাদের টাইপিস মিসিং করছে এই অ্যাঙ্গেলটা দেওয়া এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই রে এটা ধরতে হবে বারবার ভুল করতেছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে আচ্ছা তো যাই হোক দেখো তার মানে এটা কোশ্চনে দেওয়া ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোয়েশ্চনে দেওয়া ছিল আমাদের টাইপিস মিস্টেক করছে তাহলে আমি আগে রম্বসের ক্ষেত্রফল থেকে যদি এ ও সি বৃত্তকলা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমি কিন্তু এ বি সি অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাই না ভাই এটাই তো হওয়ার কথা তাহলে আমরা যদি করি অঙ্কটা আগে রম্বস কিন্তু এক ধরনের চতুর্ভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হয় তোমাকে একটু আগে শিখাইছি আমি তাহলে আমি যদি এখানে বের করতে চাই কি বলতো রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল রম্বস কিন্তু চতুর্ভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রে হাফ আসে না এখানে যেটা হবে তোমার দুই বাহু দুই বাহুকে নিবা ও একে কে নিসো আর ধরো তুমি ও কে নিছো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলে সাইন বসাবা মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে কত পাবা ও এ দেওয়া আছে ফর্টি এটাও দেওয়া আছে ফর্টি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে থাকে ওয়ান বাই রুট টু তাহলে এখানে দেখাও কত ভ্যালু আসে এখানে ফর্টি করুন ফর্টি ইন্টু ওয়ান বাই রুট টু তাহলে এখানে চলে আসছে আমার এগারোশো একত্রিশ এগারোশো দশমিক তিন সাত একক হবে কোথায় কী দাম আছে সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমি রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে এখন আমি কী বের করবো ও এসি বৃত্তকলার ক্ষেত্রফল ও এসি বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল বের করব যেটা আসবে কত হাফ আর স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে ফর্টি স্কোয়ার ফিরে দেওয়া আছে কত পঁয়তাল্লিশ বা ডিগ্রি হিসাব করা যাবে না তাহলে পাইবাগের একশো আশি তাহলে এখানে দেখো কত আসে তাহলে এটা একটা ভ্যালু চলে আসবে এখানে আর তারপর যদি তুমি কী করো এখানে বলো তো তোমার লাগবে যে ওই বি সি এ বি সি এটার যদি আমরা এডিয়া বের করতে চাই এটা এগুলো হবে ওই যে আমার রম্বসের ক্ষেত্র ফল থেকে এগারোশো একত্রিশ দশমিক তিন সাত থেকে তুমি তাহলে বিয়োগ বিয়োগ দিবা কাকে বলো তো ওই যে বৃত্তকলা ক্ষেত্রফলটাকে বিয়োগ দিয়ে দিবা তাহলে তুমি তোমার এখানে কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবা বুঝতে পারছো আমি একটু দাঁড়াও তাও তো আচ্ছা তাহলে এটা চলো করে দিয়ে আসো করে তাহলে করে দি তাও চলো দেখি ভ্যালুটা কত আসে পয়েন্ট ফাইভ ইন্টু ফর্টি স্কোয়ার ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু পাই ভাগের একশো আশি এটা আসছে দুইশো পাই এটা আসছে কতটুকু দুইশো

আর এখানে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দেখাচ্ছে আমার একটু পড়া শুরু করছি তাহলে তোমাকে একটা আমি আচ্ছা আর একটু করে আগাই দিই কেমন চার মিনিট পাঁচ মিনিট সময় একটু আগাই দিই তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার এক্সট্রিমলি সরি বা একটু বেশি সময় নেওয়ার জন্য দেখো বৃত্তের ক্ষেত্রফল এত হইলে ছায় আগের অংশের ক্ষেত্রফলটা কত একটা জিনিস দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা কী তো একটু করে সিক্সটি ডিগ্রিটা দেখো এটা একটা জ্য এটা একটা জ্যা তো জ্যা এর অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি জ্যা এর মধ্যে যেখানে ছেদ করছে এটাকে আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বলে থাকি বৃত্তস্থ কোণ তাহলে এটা কি এটা কিন্তু এক প্রকার এটা কিন্তু আমাদের বৃত্তস্থ কোণ এটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ আর আমরা কেন্দ্রস্থ কোণ এগুলো কি পড়ে আসছি দুই গুণন বৃত্তস্থ কোণ আমরা কিন্তু পড়ে আসছি তাই না তাহলে আমরা কি পড়ে আসছি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু হয়ে থাকে আমরা পড়ে আসছি কিন্তু দেখো সলিউশন খেয়াল করে দেখো আমরা পড়ে আসছি কেন্দ্রস্থ কোণিকোল্টো হয়ে থাকে কেন্দ্রস্থ কোিকল্টো হয়ে থাকে দুই গুণন বৃত্তস্থ কোণ দুই গুণন বৃত্তস্থ কোণ হয়ে থাকে তাহলে দুই গুণন যদি বৃত্তস্ত কোণ হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে এই যে আমার বৃত্তস্থ কোণ এখানে দেওয়া সিক্সটি ডিগ্রি তাহলে এখানে কত আসবে একশো বিশ ডিগ্রি আসবে যেটাকে তুমি যদি রেডিয়ানে নাও তাহলে অ্যাকচুয়ালি আসবে টু পাই ডিভাইডেড বাই থ্রি রেডিয়ান আসবে তাহলে তুমি এখান থেকে কী বের করে ফেলতে পারবা বিওসি এটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা না কারণ এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে দেখো এই ইনফরমেশন থেকে তুমি কিন্তু কী বের করে ফেলতে পারো এখান থেকে তুমি কিন্তু রেডিয়াসটা বের করে ফেলতে পারো তাই না কারণ এখানে কি দেওয়া আছে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত ফর্টি নাইন পাই পাই পায়ে কাটা যাবে আর এ বলো কখনো নেগেটিভ হবে না আর এ হবে সেভেন একক দেওয়া নেই তাহলে সেভেন হবে শুধুমাত্র তারপরে দেখো তাহলে তুমি এখান থেকে বিওসি এরপরে কী করবা বিওসি এর বৃত্তকলাটার এরিয়া বের করবা এই বৃত্তকলায় এরিয়া কত হবে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থ্রিটা এখানে অ্যাঙ্গেল তৈরি করছে কত টু পাই ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা এটা বের করবা তারপরে কী করবা পুরা সেটা কত আসে চলো দেখি আসলে যেহেতু যেটা করতেছে পুরা করি অঙ্ক তাহলে এখানে আসবে পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু পাই টু পাই ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা আসছে কিন্তু ফর্টি নাইন পাই বাই থ্রি ফর্টি নাইন পাই ডিভাইড বাই থ্রি আসছে তাহলে এখন তুমি কী করবা বৃত্তকলা ক্ষেত্রফল পেয়ে গেছো পুরো বৃত্তের ক্ষেত্র থেকে তুমি যদি কী করো এখানে কী বের করতে বসে ছায় এগারো অংশে অংশের ক্ষেত্রফল বের করতে বসে তাহলে পুরাবৃত্ত থেকে তুমি যদি কী করো বৃত্তকলা ক্ষেত্র বাদ দিয়ে দাও তাহলে তুমি ছায় এগারো অংশের ক্ষেত্রফল পেয়ে দাও তাহলে ছায় এগারো যেটা আছে তাহলে ছায় এগারো অংশের এরিয়াটা কত হবে ছায়া এগারো অংশের এরিয়াটা এগুলোতে হবে কিন্তু পুরা ভিত্তরের এরিয়া অর্থাৎ ফর্টি নাইন পাই এখান থেকে তাহলে কাকে বাদ দিতে হবে এই যে ফর্টি নাইন পাই ডিভাইডেড বাই থ্রিকে বাদ দিতে হবে তাহলে দেখো এটা কত আসে এখানে ফর্টি নাইন পাই থেকে যদি আমরা আনসারকে বাদ দিই তাহলে এখানে আসছে একশো দুই দশমিক কত এখানে আমাদের একশো দুই দশমিক আসছে আমার কাছে ছয় দুই পাঁচ তাহলে এটা আসছে কত ধরো সব ঠিক আছে কি পয়েন্ট ফাইভ ইন্টু উনপঞ্চাশ ইন্টু দুই দুই ইন্টু দুই পাই বাই থ্রি হ্যাঁ ঠিকই তো আছে তাহলে 49 নাইন পাই ফর্টি থেকে যদি আমি আনসারটা বাদ দিই তাহলে আসছে একশো ছয় দুই কত আসছে এটা দশমিক কেমন এত এটা কীভাবে একক একক দেওয়া নাই তাহলে স্কোয়ার ইউনিট তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার কেমন তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের আজকে লেকচার শেষ হচ্ছে তোমরা একটু দেখিও আমার ক্যালকুলেশন কোথাও মিস্টেক আছে কি না বাট ম্যাথ তো তুমি প্রসেস বুঝতেই পারছো কীভাবে করতে হবে না করতে হবে কেমন তোমরা একটু জাস্ট চেক করিও ক্যালকুলেশন কোথাও মিস্টেক আছে কিনা আজকে লেকচার তাহলে এতটুকুই থাক দেখা হবে নেক্সট লেকচারে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম